हेलो हेलो, वालेकुम अस्सलाम अस्सलाम। আমাকে শুনতে वालेकुम। পাচ্ছেন সবাই? जी मैम শুনতে পাচ্ছি। আজকে এত কম কেন? মানে তখন তো নাজমুল সাকিব দুজনই আসছিল, দুজন তো ছিল। কোথায় গেল সবাই? করছেন একটু কাজ টাজ দেখান, ফটোশপ শেষ বলছি দেখো কি সব বন্ধ করে রাখা দিচ্ছেন কিনা দেখি। আমি খালি ভিডিও দেখছি, বিভিন্ন জিনিস ভিডিও দেখতে দেখতে শেষ, কাজ করার সময় পাই না। ভিডিও দেখা ট্রাই করেন নাই? খালি ভিডিও দেখলে হবে না তো? হ্যাঁ, ভিডিও দেখছি আর ট্রাই করতেছি, তাদের মতো হইতে সময় লাগতেছে, এই জন্য বারবার প্র্যাকটিস করতেছি। সাকিব কি করছেন দেখি বের করেন, নতুন কি করলেন? টিউটোরিয়াল দেখতে বলছিলাম তো সবাইকে। মা কি বলতেছে? হ্যাঁ আমি এটা ছুটিতে ছিলাম, তাই ছুটি এখনো শেষ হয় নাই। এই তো ম্যাম, গত পরশু আর কালকে আর কি একটু ঘোরাঘুরি করলাম, আত্মীয় স্বজন সবাই একসাথে আসছে, শেষ এখন। আপনার রিহার্সাল কি খবর, নতুন কিছু আপলোড দিচ্ছেন? না ম্যাম, নতুন কিছু আপলোড দেই নাই আর। ওই যে সেদিন যেটা দেখাই নেন ওটা, আর ওই যে এটা একটা কাজ, আপনি তো বি ডিজাইনার পোস্ট করছেন, আমি দেখি বি ডিজাইনার ম্যাম। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয়বার অ্যাপ্রুভ হয়েছে, ফ্রন্টের উপরে সবাই একটু নজর দিতে বলছে। জিজ্ঞেস টিজ্ঞেস করবেন কি টাইপের ফন্ট দিবেন? আমি দেখছি কয়েকটা কমেন্ট, অবশ্য বেশি ছিল না ওই সময়, কয়েকটা কমেন্ট ছিল। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন, শুনতেছি তো। হ্যাঁ থাকি ম্যাম, আমার নেটওয়ার্কের মধ্যে সমস্যা, আমি কথাগুলো আপনার কেটে কেটে আসে। আচ্ছা, গান তো কিছু করছেন? পাপিয়া শুনতে পাচ্ছেন? আপনার বিহান্সটা আমাকে একটু দেখান তো। বিহান্সটা অ্যাকাউন্ট খুলেন নাই? অ্যাকাউন্ট খুলছি বাট আপলোড করা হয় নাই। কেন? আমার আমার এই দুই ব্যাচে তিনটা মেয়ে আছে, তিনটা কেন এত ফাঁকি ব্যাচ? আমি হচ্ছে একটু অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত, আমার এই মাসে 25 তারিখ থেকে সেমিস্টার ফাইনাল শুরু। এই মাসে 25 তারিখের দিকে তো তখন এতগুলো একসাথে কেমন জমা, তারপরে মেবি আর পারবো না, কারণ এখন 25 তারিখ থেকে হচ্ছে সেমিস্টার ফাইনাল, ফাইনালের মধ্যে তো প্ল্যান করতে পারবো না।
এখন শেষ হবে কবে কোর্স? কোর্স শেষ হবে কবে জানি না, ইলাস্ট্রেটরে আর 25টা ক্লাস হবে, তারপর সবাই তো রেগুলার ক্লাস করতে রাজি হলো না, তাহলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যেত। পরে তোমার 7টা কোর্স, 14 দিন তো লাগবে মিনিমাম এক্সামে, তখন তো আমার সব ক্লাস মিস হয়ে যাবে তখন। একটু কি মেসেঞ্জারে নক দিয়েছিলেন সবাই? খাইরুল আলম শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি সুস্থ হয়েছেন? জি। এখন কি অবস্থা বলেন। এখন অবস্থা হলো বেশিক্ষণ তাকায় থাকতে পারি না, এটাই সমস্যা। চোখে প্রবলেম হয়েছে? চোখে বলতে যে তাকায় থাকলে ঘাড়ে ব্যথা হয়ে যায়। দেখলাম যে একজন ইন্ডিয়ান উনি হচ্ছে ভুলে কন্টেস্ট দিয়ে ফেলছে, এটা কেন হয়েছে? তারপরে এই যে সবাই এন্ট্রি দেওয়ার পরে সে বলে যে ম্যাম এটা হচ্ছে কালো মেয়ের আর কি করতে বলছে বুঝছেন। আমি ভাবছি ইজিলি হয়ে যাবে, এখন দেখি কার্টুন আকারে হয়ে গেছে দেখেন। এই যে এটা হচ্ছে অরিজিনাল পিক, তো এটাতে বলছে যে ওই যে অ্যাফ্রোসেন্ট্রিক ওম্যানের, এটা কি সুন্দরী বানাইতে বলছে নাকি? না সুন্দরী না, কালো দেখেন পরেন তাইলে বুঝতে। আচ্ছা আচ্ছা, তো ব্রাউন স্কিন টোন তো দিছেনই আপনি তাহলে। দিছি তো, কিন্তু কার্টুনের মতো লাগে ম্যাম, আমি আই এম নট স্যাটিসফাইড। দেখেন কার্টুনের মতো লাগে না? বাকিদের এন্ট্রি কি কি রকম দেখছেন? বাকিদের না ম্যাম, বাকিদের প্রাইভেসি করা না। সত্যি কথা বলতে আমি কিভাবে দেখবো, এটা প্রপোজাল আছে, প্রপোজাল এখানে দেখতেছি যে কারা কাজের জন্য আগ্রহী, কিন্তু এন্ট্রি কিভাবে দেখবো না? প্রপোজাল লেখা আছে আর এখানে ডিটেইলস। তবে তো কন্টেস্ট নাও না। আচ্ছা প্রজেক্ট ডিটেইলসে বলছে এটা। আপনার
আমি চোখের এইখান দিয়ে একটু ভুল আছে, মানে উনি যে পিকচার দিছে না দেখেন না, পিকচারের চোখটা ঠিক নাই, আর এখানে সাদা স্পট পড়া ছিল একটা, বুঝছেন? এটা কি মেইন ফ্রেম ছিল? হ্যাঁ এটা মেইন পিকচার, এই দেখো এর মধ্যে আপনি জাস্ট স্কিন টোনটা ব্রাউন করে দিছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পিকচার দিছে ওইটা হলো। আচ্ছা আপনি হচ্ছে ইয়া করতে পারেন, এই এগুলো তো কার্টুন নেই মতনই দেখাবে, এটা তো রিয়েল দেখাবে না, ও এরকমই দেখাবে। তারপরও যে পোর্ট্রেট গুলো আছে সেগুলো তো আলাদা, ওটা আপনি গুগলে সার্চ দেন পোর্ট্রেট লিখে দেখবেন স্ক্রিনে অনেক মানে অনেক শেপ আঁকা আছে, টেক্সটটা আলাদা। হ্যাঁ ওইখান থেকে কপি নামাবো আর কি, পিক আমি অরিজিনাল পিক নামাইতে চেয়েছিলাম, মানে অরিজিনাল কালার মেয়েদের, কিন্তু এরকমই। আপনি গুগলে যান পোর্ট্রেট ড্রয়িং লিখে সার্চ দেন, গুগলে যান পোর্ট্রেট, এই যে নিচে আসতো দেখেন পোর্ট্রেট লেখা, ডিজাইন পোর্ট্রেট ইয়া লেখা না, ড্রয়িং ড্রয়িং জি এরকম শেপ দিছে আর কি, এটাতে কালার দিতে বুঝছি। আচ্ছা এগুলো ইয়ার্স তো আপনি লেখেন পোর্ট্রেট ইলাস্ট্রেশন লেখেন, ব্রাউন লিখতে পারেন, বা এই যে নিচে এই যে চশমা পরে এটা খেয়াল করেন একটা চেহারা একটা ভাগ আছে, কিছু চাইছে? হ্যাঁ দেখেন এই ভাগ গুলো, এগুলো তো ইলাস্ট্রেটরে করতে হবে আপনার। উনি বলছে যে এই যে ডান পাশে যে এই ছবিটা দেখেন, এই যে সানগ্লাস পরে ডান দিকে ওই রোতেই ডান দিকে, হ্যাঁ একটু ডানে 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 একদম কর্নারে। ব্যুটিফুল আফ্রোসেন্ট্রিক ওমেন উইথ আ ব্রাউন স্কিন টোন, অলরাইট ম্যাম, আমি এটা জানতে চাইতেছি কি এই কাজ কি ঠিক আছে নাকি ওই যে হুবহু ওই মানুষের ফেস হইব আর কি? না হুবহু মানুষের ফেস কেন হবে, উনি কি ডেমো দিছে কোনো যে এরকমই করতে হবে? না এরকম কোনো ডেমো দেয়নি বলতে, তো এটা হবে না, এই পিসিতে তো আর ওরকম ইয়া হয় না, আপনাকে পোর্ট্রেট ছবি আঁকতে হবে আর, কিন্তু এটা ইলাস্ট্রেটরে করতে হবে আপনাকে পোর্ট্রেট আঁকতে হলে। বাট এখানে যে কাজটা করছেন এটা তো ঠিকই আছে। হ্যাঁ এটা শুধু দেখেন না স্কিল রিকোয়ার্ড ফটোশপ আর গ্রাফিক ডিজাইন। যাই হোক ম্যাম এটা হচ্ছে এরকমই থাকবো আর কিছু করবো, আরো দুই চারটা বানাবো চুল চেঞ্জ করে। ইব্রাহিম বুঝি নাই আপনার কথা, বুঝছি এরকম এই যে চুলের স্টাইল হেয়ার স্টাইল চেঞ্জ করে আর ও না না এগুলো আর চেঞ্জ করতে হবে না, এগুলো বুঝছেন খুবই অ্যাডভান্স লেভেলের কাজ, আর একটু এক্সপার্ট হন। আপনি কালার টোন দিছেন ভালো লাগতেছে। আচ্ছা এই যে এটা একটা ভিডিও দেখে বানাইছিলাম আর কি, ক্লাস ঢাকার মনে হয় ওইটা, না জানি কোন জায়গা। এটা কি হয়েছে পতাকায়? শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ বলেন। বলছি এই যে লোগোর মতো এটা না গোল,
এইটাই মানে এটার কাজটাই আর কি শিখছে, এই যে এগুলো এইভাবে করে একসাথে কিভাবে বসে এগুলাই। ও আচ্ছা আচ্ছা, এগুলো ইলাস্ট্রেটরে অনেক ইজিলি করা যায়, ফটোশপে এত বেড়া নিয়ে না, এই শেপ নিয়ে, শেপ নিয়ে ফটোশপে কোনো কাজই করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। আর ওই যে একটা ওই দিন দেখাইলেন না, স্মার্ট অবজেক্ট করে এই পিকচার বানানো, এটা সুন্দর হয়েছে তো। হ্যাঁ এখন ম্যাম আরেকটা আরেকটা ই দেখছি আমি, দাঁড়ান দেখাইতেছি মাই প্রজেক্টে, এই যে লোগো ব্র্যান্ড। হ্যাঁ এটা হচ্ছে আই উড লাইক টু ক্রিয়েট আ লোগো ফর আর লাইন অফ প্রোডাক্ট কসমেটিক্স অ্যাকসেসরিজ ফর বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। এটার এটার একটা মানে লোগো এখনো বানাই নেই, তবে ইচ্ছা আছে বানানো, কতগুলো লোগো বানাইছে মানে দেখছি আর কি। আচ্ছা সমস্যা নেই, ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটর পারেন? না ইলাস্ট্রেটর তো পারি না, তবে আপনি দেখাইলে। হ্যাঁ ইলাস্ট্রেটরে যাওয়ার পরে লোগো গুলো দেখেন তখন পারবেন, যদি ইলাস্ট্রেটর পারেন না লোগো নিয়ে এখন কাজ করার দরকার নাই, নরমালি লোগোর কাজ আপনাকে ইলাস্ট্রেটরেই করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কাইটা দিই তাইলে? না ওকে আচ্ছা আমি স্টপ শেয়ারিং দিব, দেখ হ্যালো সবাই দেখি চুপ হয়ে গেল। ওরে বাপরে সৈকত আসছে, আজকে তো কনসার্ট হবে আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আপনি কি ক্লাস করেন না তো, খালি বিজনেসই করেন দেখি? হ্যাঁ এখন ইটা গেছে তো, এখন প্রেশার ফ্রি হয়েছি, এখন করা যায়। বিহান স্যার অ্যাকাউন্ট খুলছেন আমাকে বলতেছেন? হুম না না খোলা হয়নি আমার বিহান স্যার অ্যাকাউন্ট খুলেন, ল্যাপটপ ল্যাপটপ ঠিক করে সন্দীপ ভাই না আবার অ্যাকাউন্ট খুলবো কোন সময়, আজকেও প্রায় 5টা ল্যাপটপে উইন্ডোজ দিতে হবে। ওরে বাপরে আপনার 5টা ল্যাপটপ? আমার 5টা না, কাস্টমারদের কাস্টমারের ল্যাপটপ। ওই আমার এক বড় ভাই আছে, ওনার নিজের এমটেক কেয়ার এক নামে একটা দোকান আছে, উনি হচ্ছিল সফটওয়্যারের কাজগুলো আমাকে দিয়ে দেয়, আমি সফটওয়্যারের কাজগুলো আমার করে দেব। আচ্ছা খুব ভালো। মোস্তফা কামাল আসছে না? আচ্ছা প্রেজেন্টটা নেই। এই কন্টেস্টটা তোমাদের ছিল? ম্যাডাম দেখতেছেন? হ্যাঁ দেখতেছি দেখতেছি দেখতেছি। ইমে ভাই আমি এইটা বানাইছিলাম। এটা বানাইছেন? স্টার পাইছেন নাকি? জি ম্যাম পাইছি পাইছি। আরে বাপরে আমার তো আপনাদের নিয়ে খুব প্রাউড হয়, ফোর স্টার পাইছেন না? জি ম্যাম এই যে বাকিগুলো দেন, এই যে এটারে জয়ন্ত কিন্তু অন্য কথা বললো ম্যাম, ওই ফটোশপে
এটা তো ম্যাডাম ওই যে 4 ফুট বাই 7 ফুট চাইছিল, তো আমি ফটোশপে এত বড় পৃষ্ঠাটাই নিয়েছিলাম, এই জন্য ম্যাম ঠিক মতো কাজ করতে পারিনি। এটা লাল কালার গুলো দিয়েছি, কাজটা কি সেটা তো এখনো দেখা হলো না ভালো করে। কি কাজ জি ম্যাম? হ্যালো, কি কাজ এটা? ব্যানার ডিজাইন? ব্যানার জি ম্যাম, এই যে এটা বলছিল। ওয়েট, শুধু দুইটা স্টার পাইছি। বলছিলাম অনেক পিছনে, এটা এইটা দিচ্ছে এলোকে অনেকগুলো ডিজাইন। মেইন ছবি কোনটা কাজ করছে? কোনটা মেইন ছবি? মেইন ছবি ম্যাডাম এটা। এটাকে কি করতে বলছে? এটা কিছু কালার চেঞ্জ করতে বলছে। ও আচ্ছা, ইমেজের ম্যাম এই যে এই যে যে রূপ মানে চালটা চালটার উপরে এই যে মাস্ক করে যে চেঞ্জ করতে হবে, এটা অনেক চেষ্টা করছি কিন্তু ম্যাম পারিনি। আর এই যে ওয়ালের কালার এগুলো চেঞ্জ করতে বলছিল, এটাও পারিনি। এগুলা একটা একটা করে সিলেকশন করে করতেন ভাই, আস্তে আস্তে, সপ্তাহে একবারে করা যাবে না। সব দিন জানেন আস্তে আস্তে সিলেক্ট করছে, হয় না সমস্যা? হবে ভাই, 100% হবে, সমস্যা নেই, চেষ্টা করে নেওয়া হবে। এটাও বাংলাদেশি লোকই। দেখি যে উইন হচ্ছে তার ডিজাইনটা দেখি, এই যে কত সুন্দর স্মুথলি চেঞ্জ করছে। জি ম্যাম, এই লোকে উইনার হইছে। ম্যাডাম বলেন, ম্যাডাম আমার এই বিএনসাইডিতে এই সমস্যা, এই যে এটা তালা উঠতে থাকে। আপনার প্রোফাইলে যান। ওরে বাপরে, বিশাল সিকিউরিটি দিয়ে রাখছেন। নাম জাহিদ ভাই, জাহিদুল ইসলাম ভাই, জাহিদুল আছে, জাহিদুল আগে দেয় লোড হচ্ছে। দেখতে পাচ্ছেন স্যার? হ্যালো হ্যালো, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। জি ম্যাডাম, এটা এটা জাহিদুল ইসলাম ভাই দিছে। এটা কি সিভি বানায় দিছে? জি ম্যাম, এটা জাহিদুল ইসলাম ভাই দিছে। ও
দুইটা দিছে না আরেকটা দিছে ম্যাম জি ম্যাম দুইটা দিছে না দুইটা দিছে জি ম্যাম যাই দুইটা দিছে পালার কোড কি দিয়ে দিছিল ক্লায়েন্ট না না ক্লায়েন্ট কি বলছে এটা একটু দেখাই দিছি এই তো ম্যাম এক পিছার বেশি চাইছি আই মেড মাই সিভি বাট ইট লুক নট প্রফেশনাল এন্ড নট বিউটিফুল মানে বানাইছি এটা প্রফেশনাল হচ্ছে না বিউটিফুলও চাই না মাই মোর দ্যান ওয়ান পেজ মানে এক পিছার বেশি চাইছি কিন্তু ম্যাডাম জাহিদুল ইসলাম ভাই শুরুতে দুইটা পৃষ্ঠাই বানাইছিল পরে এই যে এখান থেকে অনেকগুলো রিজেক্ট মেটা দিছে আচ্ছা দেখি আমি ওনার ইয়ারটা রিকোয়ারমেন্টটাই ভালোমতো পড়তে পারি এই এইগুলো সব রিজেক্ট করে দিলাম এই যে আরে জয়ন্ত শুধু নিজেই কথা বলে আমি যে বলতেছি সে শুনেই না সে তো চাই নাই প্রফেশন সে বলছে যে সে একটা বানাইছে সেটা প্রফেশনাল লো না এবং বিউটিফুল লো না হেল্প মি টু মেক মোর ইট ওয়ান পেজ অ্যাট লিস্ট এই তো জাহিদুল ইসলাম চলে আসছে অ্যাট লিস্ট টু অর থ্রি পেজ প্লিজ হ্যাঁ দেখান দেখান হ্যালো আসসালামু আলাইকুম ম্যাম ওয়া আলাইকুম আসসালাম আপনার ডিজাইন দেখতেছিলাম আপনি দাঁড়ান দেখতেছি একটু এক সেকেন্ড জয়ন্ত ভাই আস্তে ধীরে একটু কাজ করেন দেখতে দেন আমাদের হ্যাঁ জয়ন্ত খুব নড়াচড়া আর কিছু করে আর কিছু করে এভাবে শো করলে দাঁতকে সমস্যা নাই দাঁতকে সমস্যা হয়ে যাবে কাজই দেখা বলতে হবে ও জয়ন্ত ভাই এখানে ইয়া করছেন হ্যাঁ ভাই আমি তো দেখছি দুই এন্ট্রি আমরা রিগ্রা দিছি রিগ্রা করে দিছি আমি ইয়া করে দিছি দে যাই ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কেমন আছেন এই তো আপনার কি অবস্থা আমি এই যে বললাম একটু সময় লাগবে আমি আচ্ছা ভাই লেখাগুলো কি কপি করে মারছেন নাকি হ্যালো জয়ন্ত মডেল দিয়ে দিছ তো আমি জয়ন্তর সাথে কথা বলতে গেলে পাগল হয়ে যাব জি চিল্লাইতে বলেন আমার ওই পিসি লাইটটা ঠিক করলাম তো তাই দেখতে পারি নাই আপনি এখন বের করেন আগেরটা বের করেন আগেরটা দেখি নাই বের করেন আগের কোনটা ম্যাডাম এটার আগে কি দেখাইতেছিলেন সেটা বের করেন সিভি সিভি না দেখাইছিলেন ওই জায়গা থেকে আমরা জয়েন্ট ভাই দেখাইছিলাম হ্যাঁ দেখি ওই এন্ট্রিটা দেখি জি ম্যাম এইটা আন্না আমার এন্ট্রি দে নাম্বারটা দেখাইতেছি ম্যাডাম রে আপনি আসেন নাই তাই জয়ন্ত বলছি তাই ম্যাডাম রে এটা দেয় আমি তো ওয়ান পেজ এক পেজের বানাইছি কি আর দুইটা না দিছেন দুইটা আর দুইটা এক পেজের এক পেজের এক পেজ করে প্রথমে তো দুই পেজ করে বানাই দিলেন না ও ম্যাম বলেন আমি তো একটা সমস্যা পড়ছি আপনার ফোন নাম্বার নাই আমি তো যোগাযোগ করতে পারি না কেন মেসেঞ্জার তো আমি থাকি প্রায় তো মেসেজ তো দেই ম্যাম আমি আমার একটা উইনার ঘোষণা করবে বলছে ঠিক আছে আচ্ছা কিন্তু সেই জায়গায় আমি ডকুমেন্টটা আমি কিভাবে আবার আমাদের সমস্যা আছে আর কি এখন ওইটা আমি আপলোড দিব কিভাবে চেঞ্জ ফাইলটা কি বলছে ডকুমেন্ট মানে আমার একটু চেঞ্জ করতে বলছে চেঞ্জ করলে সে আমার উইনার দিয়ে দিবে মানে একটা ওয়ার্ড একটু সমস্যা আছে ওটা বলছে চেঞ্জ করে দিতে তাহলে চেঞ্জ করেন জি ম্যাম চেঞ্জ করছি এখন তো সেটা পাঠাইতে পারতেছি না পাঠাইতে পারতেছেন না আচ্ছা দাঁড়ান দেখতেছি মাত্র এটা ওপেন হলো আচ্ছা জয়ন্ত আপনি ইয়া করেন স্টপ শেয়ারিং দেন জয়ন্ত ইয়া জাহিদুল ইসলাম দেখেননি আপনার সিভিটাও একটু পরে দেখব আগে জয়েন ইয়া সরি জাহিদুল ইসলামের প্রবলেমটা সলভ করে নিই দেখি জি ভাই দেখাচ্ছি না মানে উনি বলছেন যে
আপনি আপনাকে উইনার করবে একটা ওয়ার্ড চেঞ্জ করলে তাই তো জি জি ম্যাম ঠিক আছে স্ক্রিন শেয়ার দেন দিচ্ছি ম্যাম শেয়ার দিচ্ছি একটু মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক দিলেই তো হইতো আমি থাকি আর খুব ইমার্জেন্সি হইলে ঠিক আছে একদম ফোন দিবেন ইয়াতে ওই যে ওখানে নাম্বার আছে দেখবেন ওই হোয়াটসঅ্যাপে নাম্বার আছে ওইটাতে ফোন দিয়ে ম্যাম আমি তো ইয়েতে ঢুকছি পিসি তে একটু জয়েন করে নি আচ্ছা তাই তো জি ম্যাম এই যে এটা আমার দিতে দেওয়ার পরে আপনি জয়েন্টের মতো অত নড়াচড়া করেন না একটু আস্তে আস্তে মাউস নাড়ান না না আমি নড়াচড়া করতেছি না এই যে ম্যাম বলছে দেখছেন ম্যাম এখন তো উইনার হয় নাই কেউ তাই না 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 মানে এখন দেনি করবে আচ্ছা নিচে যান দেখি যেহেতু আপনাকে বলতে সো একটা সম্ভাবনা আছে এখানে অপশন পাচ্ছেন না 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 নিচে যান তো নিচে যান নিচে যান তো দেখি স্যার সাবমিটের ই আছে আরকি ও নিচে যান আপনি ওনাকে ওনাকে মেসেজও দিতে পারতেছেন না হ্যাঁ ম্যাম মেসেজ দিছি এই যে দেখাচ্ছি আপনাকে এই যে এটা লোডিং হচ্ছে ওয়েট করেন জি ম্যাম অনেক সময় নিতে এমনি কোনো স্টার্ট দিছে না ম্যাম কিছু দেয় নাই ও কাউকেই দেখি দেয় নাই না দেখাচ্ছি এই যে ম্যাম আচ্ছা নিচে যান এই যে তারপরে একটা ড্রাইভে গুগল ড্রাইভে ইয়ে করে তারপরে একটা লিংক দিয়ে দিছিলাম তারে আচ্ছা এইখান থেকে তাহলে সেম ভাবে ওটা করা যায় না এখানে এই যে আপনি ওই রাইট এ কমেন্ট এখানে এখানে ক্লিক করেন ওখানে নিচে নিচে
একদম নিচে এইখানে আপনি ড্রাইভে আবার সাবমিট করতে পারেন না না ম্যাম এটা ফুলি ফাইল দেওয়া যায় না তাহলে এর আগেরটা দিবেন কিভাবে ওটা ওইটা সাবমিট ছিল তাই তো জি ম্যাম ওটা সাবমিট ছিল এখানে শুধু টেক্সটই লেখা যায় কিন্তু কোনো ফাইল আপলোড দেওয়া যায় না লিংকও দেওয়া যায় না তাই তো লিংক দেওয়া যায় না আচ্ছা তাহলে আপনি লিংকটাই দেন আপনি এটা গুগল ড্রাইভে আপলোড করে ক্লায়েন্টকে এই এটা চেঞ্জ করে এই লিংকটা এখানে দেন যেহেতু নতুন করে সাবমিট করা যাচ্ছে না জি ম্যাম এই যেটা দিছে এই যে লিংকটা দিছে হ্যাঁ এই লিংকটা দিবেন কিন্তু এই লিংকে ঢোকা যাচ্ছে না তাই তো জি ম্যাম এটা দিলে আমি যখন উনি এটা চেক দিবে তখন আমার রিকোয়েস্ট আসবে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তারপর ঠিক আচ্ছা না রিকোয়েস্ট ওটা অফ করে দেন আপনি শেয়ার করেন মানে ড্রাইভ শেয়ার করেন তাকে তার মেইল আইডিটা চান বলেন যে আমি ড্রাইভে আপলোড দিচ্ছি আপনার মেইল আইডিটা দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে সেটা বলতে পারেন এটা আমি যখন লোড দিবেন ড্রাইভে লোড দেওয়ার পরে ওই যে আচ্ছা একটু ওয়েট করেন আমি নাহলে একটু দেখি একটা ড্রাইভের অপশনটা একটু চেক করে দেই এনিওয়ান রিসেট না করে এনিওয়ান কোয়েন লিংক পাইলে কপি করে নিবা কথা বুঝতেছি না কেউ বুঝলে বলেন তো একটু আমাকে লিংক কপি করে দিবেন আমি হ্যাঁ হ্যাঁ লিংকটা কপি করে ওখানে পেস্ট করবেন আপনার শেয়ার করেন দেখি এটা শেয়ার করেন ওকে আমি দিচ্ছি তাহলে এখনই ঠিক করে এখনই দিয়ে দেন কবে বলছে এই কথা না এটা গতকালকে বলছে তো আপনি তো মেসেঞ্জারও আসেন নাই হোয়াটসঅ্যাপেও আসেন নাই ঠিক আছে সমস্যা নেই মেসেঞ্জারে আসবেন আমি তো প্রায় মেসেঞ্জারে চেক করি সবসময় আচ্ছা দেখেন আপনি তাহলে এক কাজ করেন যেহেতু স্ক্রিন শেয়ার হচ্ছে না আপনি নিজে এটা এখনই চেঞ্জ করে ড্রাইভে আপলোড দিয়ে তারপর ওনাকে লিংকটা দেন তাড়াহুড়া কিছু নেই আস্তে ধীরে করেন তাড়াহুড়া করতে গেলে কিন্তু ভুল হবে এটা হয় আর করেন ঠিক আছে তো আমরা খুব একটা পার্টি হবে তাই না ভালোই তো কত ডলারের জন্য দেখলাম ম্যাম $100 ভালো অ্যামাউন্ট কি আচ্ছা তো আর কি অবস্থা ইমন হোসেন আপনার কবে কি শুনবো বলেন ভালো খবর এখনো তো সাবমিট টাবমিট করতেছেন না করেন দেখেন জয়ন্ত করে ফেলছে জয়ন্ত দেখি জয়ন্ত সিভিটা তখন দেখা হয় নাই বের করেন জয়ন্ত কি জমা দিছে স্টার পাইছে হ্যাঁ স্টার পাইছে দেখি জয়ন্ত শেয়ার করেন তো জয়ন্ত কি আছে আনমিউট করেন একটু আস্তে মাউস নাড়ায় জি ম্যাম বলতে পারি যেন আমি আছি এটা কি এটা দেখেন আচ্ছা এই যে এসিবি বানাইছেন আপনি জয়ন্ত জাহিদুল ইসলাম আপনার সিবি সবই দেখে একদম খুব গাঢ় কালার কেন জি ম্যাম গাঢ় কালার হয়েছে সেই জন্য একটা হালকা কালার দিয়েছিলাম কই হালকা কালার এটা নীলের উপর মনে হয় হলুদটা খুব সুন্দর ফুটতো আবার হলুদের উপর অবশ্য সাদা লেখাটা ফুটতো না কাজে যাবে না ম্যাম হ্যাঁ এটা একটা সমস্যা হইতো আচ্ছা একটা দিছি অপরেটিভিতে একটা কাজ করছিলাম দেখি আরেকটা কই জয়ন্ত আরেকটা বের করেন জি ম্যাম এটা পাশে আছে এতটা আগ্রহ দিয়ে কাজ করে না এটা ধ্যান করতে আপনারা স্টার পাচ্ছেন আপনাদের নিশ্চিন্তে ফাইবারে আপওয়ার্কে নিয়ে যাওয়া যায় ভালো করতেছেন সবাই
বাকি দাও ট্রাই কই দেন ম্যাম এক লাইনটা আমারে ইয়ে দিছে ভিজিটিং কার্ডে রিজেক্ট দিছে পরে আমি কি করছি 20টা ফাইল আপলোড দিছি পরে আবার সে 30টা দিছে 20টা ফাইল করছেন ওটা সমস্যা নাই অনেক ইমপ্রুভ হচ্ছে এগুলো করেন এত প্যারা যাবে না যখন ইয়া ফাইবারে যখন আসবেন এরকম এত প্যারা যাবে না আচ্ছা এই জয়ন্তর এটা তো আসতেছেই না জাহিদুল ইসলাম আপনারটা কি দেখা যাবে দেখতেছি নেট স্লো হয়ে গেছে আচ্ছা আপু আমার একটা কথা ছিল বলেন সৈকত আচ্ছা আমি যখন আপনার ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খুলছিলাম না তখন হচ্ছে হলো আপনার ওয়ার্ডপ্রেস পিএসপি এবং ডাটা এন্ট্রি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এই কয়টাতে খুলছিলাম আমি তখন গ্রাফিক্স ডিজাইন অ্যাড করি না কারণ তখন আমি প্রফেশনাল হই নাই এটার উপরে আর কি তো এখন না ওইটা চেঞ্জ করতে পারতেছি না এটা কি চেঞ্জ করার কি পসিবল নাকি নতুন আইডি খুলতে হবে আগের যেই ইয়াগুলো ছিল ওগুলো আপনি একদমই ডিলিট করে দিতে চাচ্ছেন নাহলে ওখানেই নতুন করে খুলেন না 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 আমার এই যে অ্যাকাউন্ট আছে না ওই অ্যাকাউন্টের আপনার ইউএসডি ডলার ওরা কয়েকদিন আগে কাইটা নিয়ে গেছে 00 করে দিয়েছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে আমি প্রায় 6-7 মাসের মতো এই অ্যাকাউন্টে আমি ছিলাম না দ্যাটস ওয়ে এখন সমস্যাটা হচ্ছিল এখন তো মোটামুটি কিছুটা হলো একটু কাজ জানে এখন চাইতেছিলাম যে আমার এইটাতে আমি গ্রাফিক্স ডিজাইনটা অ্যাড করব ওটাই পারতেছি না জাস্ট আমার এই অ্যাকাউন্টেই ওটা তো অ্যাড হওয়ার কথা কেন হচ্ছে না 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 আমি তো যেমন আমি লাগে করতাম হচ্ছিল ডাটা এন্ট্রির কাজ করতাম তারপরে হচ্ছিল আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল বুঝতে পারছি আপনি তো অন্য আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখনই হচ্ছে আপনি ওই ডাটা এন্ট্রি এগুলো দিয়ে ক্রিয়েট করছেন তো এই জন্য এখন আর চেঞ্জ হচ্ছে না আচ্ছা এটা করা যাবে আর এটা কি চেঞ্জ করা যাবে বলতে সম্ভবত নতুন অ্যাকাউন্ট খুলতে হবে ও আচ্ছা না এটা হচ্ছিল আমার রিয়েল মেইল আইডি তো এই কারণে আর কি আমি যখন কাজ করছিলাম ঠিক আছে তখন উপরে দেখেন হ্যাঁ নিচে দেখি এই যে নিচে ফাঁকা জায়গা তো রাখা যাবে না মে অনেক কম লেখা দিছে কইছে 2-3 পৃষ্ঠা এত লেখা পাম কি তাহলে একটু ফাঁকা ফাঁকা করে দিবেন মিমেম দিজি মোটামুটি ভালোই ফাঁকা একটু ফাঁকা দিলে নাই নেই দেন আমি এই জন্য 1 কেজি করছি জি ভাই আচ্ছা এই যে হবিস লেখা এটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গেছে তারপর তারপরে এই যে বডি বিল্ডিং এগুলো তো এত শো করার কিছু না সো এগুলো আরো ছোট হবে ঠিক আছে আপনার বড় যেটা পার্সোনাল ইনফরমেশন এই লেখাগুলো বোল্ড বা বড় হওয়া উচিত হবিস শুনে তো তার মাইন্ডসেট কোনো লাভ নেই একটা যেখানে আপনি সিভি দেন না কেন একটা প্রফেশনাল জায়গায় তার আপনি কি আপনার হবি কি এটা ইম্পর্টেন্ট না তো এটা একদম চোখে পড়াইতে হবে এরকম কিছু না লেআউটটা আরো সুন্দর করে করতে হবে স্টার বাইজ দিতে হয়
আমি শুনি নাই বলছি আপনি হ্যাঁ জয়ন্ত বলেন দেখলাম তো আপনি বিহান্স বের করেন সুইচ আচ্ছা ইমেল নোটিফিকেশন ডেস্কটপ ইমেল ভেরিফাই করতে হবে আপনার এখানে ক্লিক করো ভেরিফাই করেন তারপর দেখবেন ঠিক হচ্ছে জি ম্যাম ওমাই স্টপ শেয়ারিং দেখতে হচ্ছে ঠিক হইছে না ম্যাম আপ পুরো গেছে দাঁড়ান স্টপ শেয়ারিং এস আপ গেছে জিম আপনার কি খবর আপনি কন্টেস্ট দেন না আরফাতুল ইসলাম জিম ম্যাম ইমন কবে দিবেন না আমি গতকালকে একটা বানাইছিলাম কিন্তু এটা আর্জেন্ট ছিল পরে দেখি যে উইনার ঘোষণা করে দিয়েছে এখন আমি জমা দিইনি আপনি তো মেয়ের মতো তাও হইলো ভাই তাও জি ম্যাম বি ডিজাইনারও তো পোস্ট দেন নাই না ম্যাম বলেন এখনো প্রাইভেট ঠিক তালা খোলা নাই ভেরিফাই করার পরে তো তালাই দিয়ে গেল এই যে দেখেন তো একটা বাম পাশে সেটিংস আইকন আসছে এটা কিসের দেখেন তো আমি চিল্লাইতে চিল্লাইতে বলা ব্যথা হয়ে গেছে জয়ন্ত ভাই মনে কথা শুনতে পারে ঠিক মতো নাকি জয়ন্ত ভাই
ছিল নিচে যে 4x2 এর একটা ইনটি বক্স থাকবে সাদা, উপরে থাকবে অনেক ধরনের একটা, আর এখানে কিছু এই লেখাটা দিলেও হবে না দিলেও হবে, ব্র্যাকেট দিয়ে দিয়ে দিছিল, আর এই তো চাইছিল ম্যাম, আর এখানে যে লোকেশন গুলো দিছে আর এই দিছে সিম্পল আর ক্লিক করে দিতে বলছিল, এরকম করছিলাম জমা দেওয়ার আগে দেখি ম্যাম যে উইনার ঘোষণা হয়ে গেছে। উইনার উইনার কে হয়েছে তার ডিজাইনটা একটু দেখি, বের করতে পারবেন? খুঁজে পাইতেছি না তারপর আর আর নেটওয়ার্ক সমস্যা দিতেছি দেখি একটু, এই এখানে যে করছিলাম পরে যে আপনি জমা দেন তোমার মেজন উঠে চলে গেছে যে যেহেতু উইনার করে দিছে আর পাইতেছি না। ও আচ্ছা, আর তার ডিজাইনটা দেখছিলেন? হ্যাঁ ম্যাম, তার ডিজাইনটা দেখছিলেন যে উইনার হয়েছে? জি ম্যাম দেখছিলাম, এটা অনেকটা ইয়ের মতো, ওই যে আমি একটা ফুড ফ্লায়ার করছিলাম একবার নিচে দুটো ইয়ে উইটার মতো করছিল আর কি ম্যাম। তাহলে আপনারটার সাথে তারটার কিছু পার্থক্য পাইছেন? পার্থক্য ম্যাম এই যে শুধু শেপটা পার্থক্য পাইছে আর কি, তারটা ছিল এরকম। কোন শেপ? মাউস দেখতেছি না আমি, মাউস দেখা দেন আমার। না মাউস দেখতেছি না। ও হ্যাঁ যে এখন দেখতেছি, দেখান। এই যে ম্যাম এই আমারটা যে এরকম না, হ্যাঁ উনি তো মনে কালার কোড দিয়ে দিছিল, এই যে অনেকটা এরকম ছিল সেটা, এই যে এরকম আমি কিছুই দেখতেছি না, সব আটকে আছে। ও আচ্ছা এরকম, হ্যাঁ একটু ক্লিন ছিল মনে হয়, আপনার ডিজাইনটা একটু ঘিজি ভিজি লাগতেছে আমার কাছে। আরে জমাই দিই নি। হ্যাঁ জমা দেন নাই ঠিক আছে, কিন্তু আমি সব সময় বলছি একটু ক্লিন ডিজাইন করতে, এটা এই ডিজাইনটা কিন্তু অনেকটাই ক্লিন, এই টাইপের ডিজাইন আপনারটা একটু হিজি ভিজি লাগতেছিল তারপর দেখি একটা ইয়ে করে বেশি আছে কন্টেস্ট আছে। লোগো তো এখন আমরা শিখিনি তাই না, দেখছেন লোগো সব ম্যাক্সিমাম লোগো বিচ্ছে পাওয়া যায় না। বুঝলাম যাই তাই পাই নেই, আমি খুঁজছিলাম আমি ঠিক আছে
আচ্ছা আর ইয়া জয়ন্ত আর ইফতা খাইরুল আলম আপনারা কবে কি করবেন বলেন খাইরুল আলম কি করছেন বিহান্স অ্যাকাউন্ট আপনি কি ওই ক্লাসে ছিলেন নিচে অ্যাড কো ওনার্স এটাতে ক্লিক করেন অ্যাড কো ওনার্স এখানে হ্যাঁ ক্লিক করেন জি ম্যাম অ্যাড কো ওনার্স অ্যাড কো ওনারে ক্লিক করেন ইয়া তো যাচ্ছে ডিসপ্লে এখানে দিব ডিসপ্লে এখানে দেখেন এভরিওয়ান করে দেন ডান এখানে আপডেট প্রজেক্ট দেখেন ঠিক হয়েছে কিনা দেখি জানতো কি আছে ঠিক হয়েছে নাকি দেখেন ভালো লাগতেছে না এই ব্যানারটা চেঞ্জ করে কোন একটা ডিজাইন আপনি নিজে করেন সমস্যা নাই এই ইলাস্ট্রেটরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন শিখবেন ওই সময় করে ঠিক আছে স্টপ শেয়ারিং দেন আচ্ছা একটা ইয়া করেন বাপ্পি কিছু দেখাবেন নাই বাপ্পি আচ্ছা না ম্যাম আমার কিছু করে আমি কোনো কাজ করি নাই কাজ করেন ঠিক আছে শাড়ি আর আপনি কনটেস্ট দেন না শাড়িয়ার কই না ম্যাডাম এখন দেই না তো দিয়েন এখন এখন শুধু দেখতেছি ঠিক আছে সমস্যা নাই কয়েকদিনের মধ্যে আমরা ইলাস্ট্রেটর যখন ইয়াগুলো শিখব তখন আরো প্রপারলি বুঝবেন তখন আরো ক্লিয়ার হবে জি ম্যাডাম যারা আর কি একটু পিছায় আছে তাদের আর হচ্ছে একটা ইয়া করেন একটা মানুষের ফেসের মধ্যে একটা পতাকার ডিজাইন করেন তো কালকে দেখাইছিলাম না বুঝতে পারছেন কি 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 করতে বলছি হ্যালো জি ম্যাম জি ম্যাডাম বুঝতে পারছি আচ্ছা চাইলে একজন স্ক্রিন শেয়ার দিয়ে করতে পারেন যারা একদমই পারে না দেখবে কে স্ক্রিন শেয়ার দিব অনেক দিন শেয়ার দেয় না কেউ আচ্ছা আপু আমার থেকে কোনো কিছু করা যাবে প্রসেস আছে আপনাকে আবার অ্যাকাউন্ট খুলতে হবে এটা তো একটা ঝামেলা হয়ে যাবে তাইলে বিশাল মানে বিপদে পড়ে গেলাম মোট কথা যেটা
আচ্ছা আপনারা ওই কাজটা করেন, আর সৈকতের প্রবলেমটা আমি একটু দেখি, দেখে জানাইতেছি, ঠিক আছে? ওই অ্যাকাউন্টেই হয় কি না সেটা আমি একটু দেখে জানাচ্ছি। সৈকত, হ্যালো, কই সৈকত? জি আপু বলুন। জি আমি জি জি দেখে আপনাকে জানাচ্ছি। আর এখন যে কাজটা দিছি, কেউ একজন স্ক্রিন শেয়ার দিয়ে করেন, সৈকত দেখুক। আর সৈকত, এরপরে এর থেকে কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে, এই আসি যাই আসি যাই এসব কিন্তু হবে না। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ক্লাস করার চেষ্টা করবো ভাইয়ের সাথে। এই কয়টা দিন আসলে ঈদের কারণে আমি মানে এ হয়ে গেছিলাম, ব্যস্ত হয়ে গেছিলাম। সাকিব, আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, আর একটা যে ঠোঁটের উপরে ফ্ল্যাগ হবে না, ঠিক আছে? জি ম্যাম, বুঝি নাই মানে আমরা তো ফ্ল্যাগের ছবি যে মাত্র যেটা দেখাইলাম, তো ওটা যেন ঠোঁটের উপর না হয়। হ্যাঁ, জাস্ট মুখের উপর হবে, ফেসের উপর, চোখ মুখ নাক কান তোপ না সবখানে হবে, কিন্তু ঠোঁটের উপর হবে না ফ্ল্যাগটা, একটু মুছে দিতে হবে আর কি। ওকে ম্যাম, ঠিক আছে। ঠোঁটের উপর হয় না ফ্ল্যাগ, এটাই বল। হ্যালো সৈকত, আছেন? হ্যালো, জি আপু। জি, এখানে দেখেন, আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। এখানে দেখেন এই এডিট স্কিল একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই দেখেন আমার স্কিল গুলো এখানে অ্যাড করা আছে। আপনি যদি এখান থেকে এখন এই যে ডিজাইন এন্ড মিডিয়া এখানে যান, অথবা এই যে ডাটা এন্ট্রি দেওয়া আপনার, তাই না? আমি ক্লিক করলাম, ডাটা এন্ট্রির অপশন গুলো আসলো। দেন আমি ডাটা এন্ট্রিতে যদি ক্লিক করি, দেখেন এখানে আমার স্কিল গুলো অ্যাড হচ্ছে। তা আপনি যদি চান এখান থেকে রিমুভও করতে পারবেন কিন্তু, তাই না? তো এখান থেকে রিমুভ করে সেভ দিয়ে দিবেন, তাহলে তো চেঞ্জ হয়ে গেল, এটা হচ্ছে না আপনার। আচ্ছা, এবাউট এবাউট নিয়ে তো পাচ্ছি না আমি, আপনি ইয়া করেন দেখি, শেয়ার দেন। প্রোফাইলে যান, প্রোফাইলে যান আপনার। নিচে যান, এডিট স্কিল নিচে আছে ডান পাশে, দেখেন কোথায়? একটু পরে মাত্রই তো দেখলাম এডিট স্কিল, কোথায় ক্লিক করলেন? হ্যাঁ, এই যে এখানে চান এখানে, ঠিক আছে, এই যেগুলো কেটে দেন, ইমেল হ্যান্ডেলিং এগুলো যদি না চান, ডাটা এন্ট্রি এগুলো ডিলিট করতে চাইলে এখান থেকে ডিলিট করে দেন, ডান পাশে খেয়াল করেন। ইমেল হ্যান্ডেলিংটা পারি না,
তাহলে রাখেন, আপনার যেটা মন চায় রাখেন, আরো অ্যাড করতে চাইলে অ্যাড করেন, এটা প্রয়োজন নেই। তো ডিজাইনে ক্লিক করেন, এই যে বাম পাশে ডিজাইন লেখা, ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার, এখানে ক্লিক করেন। আমার এখানে আটকে গেছে, আমি দেখতে পাচ্ছি না কিছু। আপনি ডিজাইন মিডিয়া এন্ড আর্কিটেকচার ওখানে ক্লিক করে আপনি যেটা যেটা ইয়া করতে চান, হ্যাঁ ফটোশপ পারেন, তারপর আর কি কি সার্ভিস দিতে চান এখানে সেইগুলোতে ক্লিক করে সেভ দিয়ে দিবেন, শেষ। আর যেগুলো চান না সেগুলো কি ডিলিট করে দিবেন। গ্রাফিক্স রিলেটেড ছবি দিবেন, এই যে ব্রোশিওর ডিজাইন দিবেন, তারপর ব্যানার ডিজাইন আছে, এগুলো তো টিক মার্ক দিয়ে দেন, এগুলো তো পারেন। ইলাস্ট্রেটরে ক্লিক করেন, ব্যানার ডিজাইন আছে ওখানে ক্লিক করেন। টি শার্ট ডিজাইন আছে, এগুলোতে ক্লিক করে সেভ দিয়ে দেন, শেষ। আচ্ছা আপু, আমাদেরকে টেমপ্লেটের কি কাজ দেখানো হবে? হ্যালো হ্যালো, ভালো চলছে, দেখা যায়। Thank you.
ইউজ করে নেওয়া হবে কমপ্লিট হয়নি হ্যাঁ হয়েছে এই যে একটা হচ্ছে এই যে হ্যাঁ ওটা তো দেখলামই ওটা তো সুন্দর হয়েছে আর একটা এই যে এটা মধ্যে বসানো করে না হবে একটু পারমিশন করতে আসি আবার কি প্রবলেম কোন প্রবলেম এর এটা একটু সুন্দর করতে আসি কি হয়েছে আমি বুঝতে পারিনি বললাম এটা একটু এই আগুন ইয়া করতে আছে আর কি দাগ বুন ও দাগ রিমুভ করতেছেন এই দিকটা এই অনেকটা হয়েছে এরকম ছিল আর কি হ্যাঁ রিমুভ হয়েছে তো কিন্তু ইয়া কই নতুন একটা লেয়ারে করেন নেই কেন না ম্যাম এটা একটা পতাকা বসাবো এই জন্যই করতেছি ও আচ্ছা আচ্ছা বাকিদেরটা হয়েছে পাপিয়া করছেন মাপি পাপিয়া নাজমুল আলম কই সবার জাইদুল ইসলাম হয়েছে তাড়াতাড়ি এ ছোট কাজ একটা 15 মিনিটেই তো হওয়ার কথা ক্লাসে সব জয়েন করে কই গেছে কোনো কথা নাই
ম্যাডাম কাজ করতেছিলাম, কারেন্ট চলে গেছে। ইমন ভাই, সেলুনের মডেল এখন তার মাথায় ফ্ল্যাগ নিয়ে করতেছে তাই না? খবর কি, আপনার কেমন আছেন? এই তো ভাই, আপনি কি মোবাইল দিয়ে আর পিসি দিয়ে দুইটা দিয়ে ক্লাস করতেছেন নাকি? ও ইমন ভাই, আপনাদের ওইখানে কারেন্ট আছে ভাই? কারেন্ট নেই ভাই, ল্যাপটপ। ভাই আমারও কারেন্ট নেই, যাক আমি বের মানে পিসি অফ করে দিতে হলো আর কি। ইউপিএস এর চার্জ নেই, ইউপিএস এর চার্জ খেয়াল হয়েছে। তুমি কেলাস হঠাৎ ভাই? ওই ঈদের এই কদিন চাপ ছিল তো প্রচুর, এই কারণে ক্লাসে জয়েন হতে পারিনি আর কি। এখন মনে করে ফ্রি হয়েছি, এখন ইনশাল্লাহ আশা করি প্রতিদিনই আসবো। চাপ শেষ হয়েছে? হ্যাঁ ভাই, একটু চাপ শেষ হয়েছে, ফ্রি হয়েছে এখন। দোকানে আমার বন্ধু যে আছে ও বসতেছে, আমি মনে করেন যে এক সকাল বসে আসি আর বিকালের টাইমে একটু সময় ক্লাস করে তারপর আবার রাতে যাই বসি। আবার মনে করেন যে এখান থেকে ক্লাস শেষ করে আবার যেমন জিমে জিমে 1 ঘন্টা জিম করে তারপরে চলে যেমন দোকানে। বিজনেস কেমন চলতেছে? বিজনেস আলহামদুলিল্লাহ ভাই, পার্ট ডে সেল আছে আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই। দোয়া করি ভালো হইতে থাক।
ইনশাআল্লাহ ভাই দোয়া করেন। ইমন ভাই আমার নক করছিলেন মনে হয়, ভাই আমরা নক করছিলাম কি আমি খবর ঠাউন নাম নিয়ে যা। আচ্ছা এ ভাই একটু কোশ্চেন ছিল, এই আমি মনে করেন আমার পাঁচটার আগেই মনে করেন বের হয়ে গেছে ইমন ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা এখানে হচ্ছে আপনার ফেস্টার আগে সিলেক্ট করে কি মার্কস করে নিছেন না নাকি? তারপরে মার্কস করার পর ওইটাটা আবার হচ্ছে আবার ইয়ে করে দিবেন উপরে আইন না এটা লগে এটা ক্লিপিং মার্কস করে দিছি, দুইটা অ্যাডজাস্ট করে দিছি আর কি। এটা মানে ক্লিপিং মার্কস করলে কি এটা কাজ হয়ে যাবে নাকি? হয় লাস্ট ক্লাস করতে পারি নাই, তাছাড়া ম্যাম অন্য ভাবে মনে হয় শিখেছিল। আর এইভাবে তো আগে আগে নিয়ে সিলেক্ট করে জানি কিভাবে, আমি ভিডিওটা দেখতে পারি নাই। যাক আমরা ম্যাম কিন্তু আমাদের আগে এভাবে শিখাইছিল যে কোনো কিছু এভাবে ইয়া করা যায় এটার মধ্যে, এই জন্য আমি ওইটাই অ্যাপ্লাই করছি আর কি। ফটো রিটাচিং এর কাজ শিখতে হবে ভাই, ফটো রিটাচিং এর যে কাজটা ওই কাজের ক্লাসটা আমার করাটা খুব দরকার ছিল, আমি পারলাম না ক্লাসে থাকতে। দেখেন হ্যালো হ্যাঁ হইছে, হ্যাঁ হইছে, সুন্দর হইছে, বাকিদেরটাও দেখান একটু বললাম ওখানে ঘষা দেন, এইখানে ক্লিক করে দিব। মাস্কের উপর ক্লিক করে নেন, মাকে ফটো দিয়ে একটু খোলো নিয়ে হেল্প দাম সুন্দর না ওই যে ব্যাকগ্রাউন্ড থ্রি কপি ওখানে আগে ক্লিক করে নিতে হবে এখানে। এ জয়ন্ত ভাই ব্রাজিল করে এটা ধরো, আমিও এমএ সরল আমরা দুজন আমার বিপক্ষ শুনেন, আপনি আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হয়ে কাজ করেন, এরকম তাড়াহুড়া করেন না, আপনি আমার কথাটা বুঝেন। আমি আপনাকে বলছি ব্যাকগ্রাউন্ড কপি 3 ওখানে আগে ক্লিক করেন এখানে। হ্যাঁ এবার ব্রাশ টুলটা সিলেক্ট করেন, ব্রাশ টুলটা সিলেক্ট করেন, সিলেক্ট করছি তো না, এই যে না এই যে বলেন। আচ্ছা তাহলে এই মাস্কের ওখানে ক্লিক করেন, এখন ব্রাশ নেন, ব্রাশ ছোট বোঝা যাচ্ছে না, বড় করেন ব্রাশটাকে। ম্যাডাম বড় হলো এই এরকমই দেয়, শুধু মাস্কের উপর ক্লিক করেন তাহলে। জি ম্যাম। আচ্ছা আরো ছোট করেন, এত বড় কেন, সাইজ আরো ছোট করেন, এই ছোট হলো এত ছোট না। আচ্ছা আপু ওনার সমস্যাটা কি এটা 30? হ্যাঁ এখন দেন তো ম্যাডাম, এই যে এরকমই 30 হয়ে গেল, এত রুকি দেখায় 5000 ম্যাডাম, এত রুকি দেখায়। জুম আউট করেন, এই যে দেখি এখন দেখা যাচ্ছে তো, এত রুকি দেখাইতেছে মানে আমি যে বড় ছোট হইতাছে না তো, ক্যাপ কি দাম দেওয়া আছে নাকি আমি যে সার্কেলটা, এই সার্কেলটা আসতেছে নাই, অল্টা চেপে দেন, অল্টা চেপে ছোট বড় করেন, অল্টা চেপে মাউসের রাইট বাটন ক্লিক করে ছোট বড় করেন, এটা দেখাইছিলাম মনে আছে, ক্যাপস লক চাপ দেওয়া আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ক্যাপস লক ক্লিক করেন, এই তো ঠিক হইছে, ঠিক করেন, এবার হার্ডনেস কমায়, অপাসিটি কমায়, ওই জায়গাটা দিয়ে ব্রাশ করেন। মানে আমি এইখানে ক্লিক করতে দিব তারপরে তো হয় না
অপাসিটি কমান্ড আর জাস্ট কমান্ড মাস্কের উপর ক্লিক করেন ওই অপাসিটি না উপরের অপাসিটি আচ্ছা ব্যাকগ্রাউন্ড 3 কপি করেন ব্যাকগ্রাউন্ড কপি 3 যেটা আছে না ওটা সিলেক্ট করেন হ্যাঁ এবার কাজ করেন তো এটাতে ক্লিপিং মাস্ক এটা তো কাজই করব না এটা মাস্ক করেন এটা মাস্ক করেন না এটা তো মাস্ক করাই এটা মাস্ক করাই এটা আপনারা এই ওটা মাস্ক করা না ওটা স্মার্ট অবজেক্ট হইছে এখন ডাবল ক্লিক করেন ওখানে না স্মার্ট অবজেক্টে আরে কই গেছেন ওটার উপরে ক্লিক করেন ওই যে স্মার্ট অবজেক্ট যে জায়গা না ওই জায়গায় দুটো ক্লিক করেন এটা আরে আমি আমি আর বুঝাইতে পারবো না আমার গলা ব্যথা হয়ে যাবে হ্যাঁ এখন ডাবল ক্লিক করেন ক্লিক করেন দুইটা এগুলো তো এটাই ছিল হ্যালো আচ্ছা ঠিক আছে বাদ দেন তুমি ফ্রি ফায়ার খেলতেছো হ্যালো ঠিক আছে হইছে মোটামুটি পতাকায় মাস্ক করা দরকার ছিল ঠিক আছে স্টপ শেয়ারিং দেন এরপর কে দেখাবে ম্যাম বাহ সুন্দর হয়েছে তো থ্যাংক ইউ মা ডিসপ্লে স্যার নাই সব এরকম সোজা আছে কেন না ম্যাম ডিসপ্লে দিছে তো এরকম তো কেমন দিয়ে গেছে দিছে তো তো ঢেউটা তো বুঝাই যাচ্ছে না ওই যে নাকের এখানে মনে হচ্ছে সোজা চলে গেছে আমি তো সেটা চিন্তা করতেছি ডিসপ্লে দেওয়ার পরে এরকম কেন হচ্ছে ডিসপ্লে কি ব্ল্যাক এন্ড হোয়াইট দিছিলেন বা এজ গুলো যেন বোঝা যায় মানে তার ভাঁজ গুলো আর কি এজ বলতেছি ভাঁজ গুলো যেন বোঝা যায় এই যে ম্যাম আমি ব্ল্যাক এন্ড হোয়াইট এর জন্য এখানে এত কাজ করে রাখছি এই যদি আমি আলাদা ভাবে ওপেন করি আলাদা ভাবে ওপেন করলে এই যে আমি তো কাজ করে রাখছিলাম এই দেখেন ম্যাম আমি চিন্তা করতেছি ম্যাম ফটোশপ একাই নড়ে চলে না এই দুইটা নিয়ে একসাথে কাজ করবো কেবা করে মারলে স্যারের উপর স্পট করবো একটু দাঁড়ানো অফিস থেকে ফোন দিস আচ্ছা এই চুকের মতো ভালো করে বসে না এই যে তারাটা ঢুকে গেছে ভিতরে এই তারা বাস্ত হয়েছে
নাকের এখান দিয়ে ভাঁজ করে ফেলে যেতে হবে, এত কষ্ট শরীরের মানান যায়। বাস করস না তো, বেশি পড়ে গেছে। ডিস্টর্ব ডিসপ্লেস টু টু, ওকে আর বাস দেবো কেন, এখান থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে কেন বের হয়ে যাচ্ছে, কালো ঘুম পানে গেছে আমাকে পতাকা নেই এমন, তাই না? অনেক কাজ করে নিয়েছি, বেশি কাজ করা যাবে না। আচ্ছা হয়েছে সবার, কমপ্লিট হয়েছে না? হ্যালো, আচ্ছা পাপিয়া দেখায় নাই আমাকে, আর ইফতেখার আলম দেখায় না, জাহিদুল ইসলাম দেখায়নি। পাপিয়া কই? পাপিয়া ঘুমায়। আচ্ছা আপনাদের কিছু ইউটিউব চ্যানেলের সাথে একটু পরিচয় করায় দিই, এগুলো আপনারা সব সময় এগুলোর সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। জিএফএক্স মেন্টর, হ্যালো। জি ম্যাম, ফটোশপের জন্য আমি একটা লিংকও দিয়ে দিচ্ছি,
দেখেন তার যে ভিডিও গুলো আছে আর কি তার চ্যানেলে, একদম যারা একদম ফটোশপ পারে না বিগিনার থেকে, বিগিনার থেকে তার এই টিউটোরিয়াল যে এগুলো সেগুলো কিন্তু আছে। এইখানে দেখেন প্রজেক্ট ইয়া কি বলে এই যে ইলাস্ট্রেটরের, ইলাস্ট্রেটর না আপনাদের যেহেতু এখন ফটোশপ শেষ হয়েছে ফটোশপ রিলেটেড যে ক্লাসগুলো আছে সেগুলো দেখতে পারেন। প্লেলিস্টে যাবেন, এই যে দেখেন ইয়েসের ইয়া দেওয়া ফটোশপ ফর বিগিনার, উনি হচ্ছে পাকিস্তানি, ঠিক আছে উর্দুতে কথা বলবে। বেস সফটওয়্যার হ্যায় মতলব এন্ড সিম্পলি ইয়াহ সে কালার লেতা হুঁ অর মে ইস ব্রেথ ইয়ে জো মে সো রাইট ক্লিক কর রাহা হুঁ। ধরেন কোনো কিছু ভুলে গেলেন, ভিডিও দেখবেন এনার এই চ্যানেলে, ঠিক আছে উর্দু ওনার গুলো, তারপর অ্যাডভান্স লেভেলে যে কাজগুলো আপনারা ফটোশপের করতে চান যে আরো শিখতে চাই ফটোশপটাকে ভালো করে, এই চ্যানেলের এখানে দেখেন দেখাই আছে ফটোশপ অ্যাডভান্স টিউটোরিয়াল, ক্লিক করলেন দেন দেখেন অ্যাডভান্স বেশ কিছু টিউটোরিয়াল দেখাবে। এই যে কি লেয়ার কি ইতনা জাদা লাউড কেসে কি লাইট, এই যে আজকে জয়ন্ত মনে হয় এরকমই একটা কাজ করতেছিল যে কালারের সেই কথাটা বলতেছিল, আমি পারতেছিলাম না বুঝতে, অনেকটা আমরা হিন্দির মতো না বুঝবো না। হ্যাঁ হিন্দি হিন্দি বুঝতে পারবেন, হিন্দি লাগিয়েগা বাস মে ইসকো আপ থোড়া সা ব্ল্যাক দে রহা হুঁ ইয়াহ পে তাকে অনেক নাইসলি বুঝাবে সুন্দর করে বুঝায় ইয়াহ তক তো ছোড়ে মে ফটোগ্রাফি নেই পড়ানা চাহ রহা ইস ওয়াক্ত এন্ড বার হামে ইসকি ডিটেলস কম করনি পড়েগি। Now, details कम करने के लिए मैं बड़ा सिंपल सा काम कर रहा हूँ, मैं जा रहा हूँ levels पे, और levels पे यहाँ नीचे देख रहे हैं output levels, यहाँ पर ये जो black level है इसको आगे ले आओ, इससे ये होगा कि जितना black है वो आपका light हो जाएगा, and similarly यहाँ से मैं इसको थोड़ा सा और bright कर रहा हूँ, और थोड़ा सा ज़्यादा नहीं, इसको आगे बढ़ाए, असल चीज़ ये है, right? Now, overall हमारे tutorial गुला देख बेन বিশটার মতন আছে এখানে দেখেন, বিশটা ওনার টিউটোরিয়াল লেভেলস পে ইয়া নিচে দেখেন আউটপুট লেভেলস ইয়া পর ই জো লেভেলস পে ইয়া নিচে ঠিক আছে এই চ্যানেলটা ফলো করবেন। এরপরে আছে হচ্ছে GFX mentor আর হচ্ছে pixel perfect না এই যে হ্যাঁ pixel perfect এটা এর দেখেন perfect এর সাথে নামে অ্যাড আছে বুঝি নাই, অনেক ভালো কাজ করে ম্যাম, অনেক অ্যাড আছে অনেক ভালো কাজ করে, হ্যাঁ অনেক ভালো কাজ করে, উনি হচ্ছে ইন্ডিয়ান, উনি ইন্ডিয়ান বাট ওনার টিউটোরিয়াল গুলো ইংলিশে করা কিন্তু অনেক ক্লিন ভাবে বলে আপনারা বুঝতে পারবেন, হ্যাঁ মানে আপনার ওনার প্রেজেন্টেশনটা খুব সুন্দর ভাবে বলে, খুব সুন্দর করে বলে, হ্যাঁ আপনি খুবই এত সুন্দর করে প্রেজেন্টেশন আমি এনাকেই দেখছি যে এত সুন্দর করে উনি ইংলিশ বলতেছে মনে হচ্ছে আমি বাংলা শুনতেছি, মানে কখনো মনে হয় না যে আমি ইংলিশে ওনার টিউটোরিয়াল দেখি, হ্যাঁ ওরকম কখনো বাংলা শুনতেছি, হ্যাঁ মনে হয় বাংলা শুনতেছি এবং খুবই উৎফুল্ল ভাবে সে বুঝায়। এনার চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, অনেক ইয়া কাজ আছে আপনাদের খুঁটিনাটি ফটোশপের যত খুঁটিনাটি আছে ডিটেলস সম্পর্কে জানতে চাইতেছেন এর চ্যানেল বেস্ট, আমি আপনাদের বেস্ট চ্যানেলগুলোই দেখাচ্ছি ঠিক আছে। ওনার প্রেজেন্টেশন দেখি আমরা একটা, ধরেন স্ক্রিন রিটাচ নিয়ে একটা দেখি, Hi there, this is Unmesh and today I'm going to share with you the PHP method of frequency separation to create beautiful skin in Photoshop. It's a simple three-step process that stands for patching, healing,
and polishing. Following these three steps would make the process of applying frequency separation much easier and get you great results at the same time. So without any further ado, let's get started. So here we are in Photoshop, and in this video, we'll just focus on frequency separation. If you want to learn what to do before frequency separation or after it, we've got some great guides, so please check the link in the description. Before we begin, this photo was submitted by Joris Brower. Thank you so much, Joris, for submitting this fantastic photo. You can check more of his amazing work right here. We are back in Photoshop, and before you do anything, make sure the patch is not, and then choose curves, and then just make the highlights a little brighter and makes the shadows a little darker. Much more closely. If I turn off the high frequency, let me show you. Have a look at the lip. This should have been seamless, but there's... So now what we'll do, we'll take a sample from here. We'll just paint a look. Did a little bit of color grading. Just a যাই হোক যেটা বলতেছিলাম যে এর কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার সে কিন্তু অ্যাডোবির লোকজনদেরও শিখায় ঠিক আছে খুবই নাইস প্রেজেন্টেশন খুবই ভালো এবং আপনাদেরও খুব পছন্দ হবে যারা একদমই দেখেন নাই কখনো পিক্সিন পারফেক্টের ভিডিওগুলো তারা দেখবেন এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন আর অনেক প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো দেখে দেখে নিজে নিজে চেষ্টা করবেন ট্রাই করবেন এবং পারবেনও ডেসক্রিপশনে ইয়া দেওয়া থাকে এই ডেসক্রিপশনে ফাইল দিয়ে রাখতে অনেক ব্যাক ইন দ্য ডেজ when we used to shoot in sample images ঠিক আছে এখান থেকে নামায় নামায় আগে বুঝবেন সে কি বলে বুঝে তারপর সেগুলো প্র্যাকটিস করবেন হ্যালো হ্যালো ওই সবাই আজি ম্যাম সব মিউট কেন কইতো কেন ম্যাম আমি তো মিউট ম্যাম আমি নাই কেন নাই কেন সাকিব কি হইছে নাই কেন ইয়েপ করতেছে এই গেল আমার পিক্সিন পারফেক্ট নেটওয়ার্ক প্রবলেম অনেক ম্যাম ম্যাম এরপরে আরেকটা দেখাই এর চ্যানেলও দেখবেন আপনারা আর আর হচ্ছে কি ওর নাম পিক্সিন পারফেক্ট হচ্ছে আপনি ফটোশপের খুঁটি নাটি ছোট ছোট বিষয় বুঝেন না তার ভিডিও দেখবেন ঠিক আছে তো মিররামের ভিডিওগুলো একটু দেখি এগুলো খুবই অ্যাডভান্স কাজ ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কাজ করে উনি এই যে ম্যানিপুলেশন বানাবেন সাথে একটা ব্যানার অ্যাড করে দিবেন শুধু ম্যানিপুলেশন বানাবেন না এই যে সকালে একজন বানাইছিল শুধু ম্যানিপুলেশন বানায় আনে কিন্তু হবে না আপনার বিহান্সে যখন আপলোড দিবেন তখন ম্যানিপুলেশন বানায়া শুধু ক্লায়েন্ট তো শুধু ম্যানিপুলেশন দিয়ে কি করবে তাই না ক্লায়েন্ট কি ম্যানিপুলেশনের সাথে একটা ব্যানারের মতন বানাইতে হবে বা যেটাই হোক সেটাই সাথে কিছু একটা থাকবে তো ম্যানিপুলেশন করে পাশে কিছু লিখে দিবেন বা ব্যানার টাইপের একটা ইমেজ বানাবেন এগুলো করে বিহান্সে আপলোড দিবেন এখানে ভিডিও আছে প্রচুর ভিডিও আছে এখানে হয়তো ইমেজও তার দেওয়া আছে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সব দেওয়া আছে মানে এগুলো কি বিএনস আপলোড দেওয়া যাবে অবশ্যই দেওয়া যাবে হ্যাঁ এগুলো দেওয়া যাবে এগুলো টিউটোরিয়াল তবে ইমন হোসেন শুনেন এটা আপনি যখন আপলোড দিবেন এই ভিডিও কিন্তু সবাই দেখছে ঠিক আছে তো যেই চেক করুক সে কিন্তু বুঝবে আপনি ভিডিও দেখে করছেন এটা কপিরাইট কোনো প্রবলেম হবে না বাট বোঝা যাবে যে আপনি এটা টিউটোরিয়াল দেখে দেখে করছেন সমস্যা নাই এখন যেহেতু আপনার নতুন আপনার অ্যাকাউন্ট নতুন আপনি এসব দিতেই পারেন আস্তে আস্তে নিজেকে ইমপ্রুভ করবেন আপনি যখন এরকম ধরেন এই ম্যানিপুলেশন এরকম 5 6টা 10টা বানাবেন তখন কি আপনি নিজে একটা হলো নিজে থেকে পারবেন না বানাইতে পরিশ্রম দেওয়া লাগবে আমি একটা কথা বলি আপনি যত পরিশ্রম দিবেন এটার মধ্যে তত ভালো করতে পারবেন বুঝতে পারছেন
এটাই আর কি ম্যানিপুলেশন গুলো দেখবেন এখান থেকে পারবেন সবই বুঝবেন কি করতেছো সবই বুঝবেন এখানে সেরকম কিছুই করা হয় নাই দেখেন এটা বানাইছে দেখে মনে হচ্ছে কি কঠিন কাজ আপনারা একটু টিউটোরিয়াল দেখবেন এমনি বুঝে যাবেন যে এখানে মাস্ক করছে গ্রুপ করছে এই গ্রুপের মধ্যে কাজ করছে আমি হয়তো একটু দেখলে মানে একটু শর্ট করে দেখাই এই যে বলেন এই জিনিস কি পারেন না সে ব্যাকগ্রাউন্ড একটা পাতা ব্যাকগ্রাউন্ড করছে এবং মাস্ক করছে সেটারে তারপর সেটারে নিয়ে গেছে এখানে এমন কিছু নাই যেটা আপনাদের দেখানো হয় নাই অনেক অ্যাডভান্স লেভেলের কাজ পাচ্ছে যেমন এই জিনিসগুলো এগুলো কিন্তু একটু অ্যাডভান্স কাজ টুকটাক জিনিস আছে যে আমি হয়তো আপনাকে দেখাই নাই এখানে দেখে বাকিটুকু শিখতে পারবেন আপনারা এই যে গাছটা বসাইছে পিছনে বেশ কিছু ব্রাশের কাজ আছে ব্রাশও উনি দিয়ে দিছে হিউ স্যাচুরেশন এগুলো তো জানেনি কোথায় আছে অপশন কিন্তু খুঁজতে হবে না আপনাকে হ্যাঁ এই যে ড্রপ শ্যাডো দিছে তো দেখছেন এরকম একটা গিটার দিয়ে বানাইলেন মিউজিকের একটা ব্যানার বানাইলেন কনসার্ট এটা গেল মানে অনেকগুলো ম্যানিপুলেশনের কাজ আছে আপনি যদি ম্যানিপুলেশনের এখানে ক্লিক করেন এটা অবশ্য অন্য চ্যানেল আমি লিংক দিয়ে দিচ্ছি নো প্রবলেম আমি চ্যাটে সবগুলোরই লিংক দিয়ে দিচ্ছি এরকম বানাবে এগুলো সুন্দর সুন্দর কাজ করে বিহেন্স দিবেন টিউটোরিয়াল দেখেই করেন সমস্যা নেই দশটা টিউটোরিয়াল দেখে করেন দেখবেন দুইটা নিজে এমনিই পারছেন নিজেরাই দেখে নেবেন এরপরে আরেকটা চ্যানেল দেই এটা হচ্ছে যারা খুব ভালো ইংলিশ খুব ভালো পারে তাদের জন্য ওই গেল ফটোশপ ট্রেনিং চ্যানেল এটা আবার যারা খুব ইংলিশ ভালো পারে তারা এর ভিডিওগুলো দেখতে পারেন খুব হেসে হেসে সে ভিডিও করে আর কি Bro, take the angle of the brush. হয়তো তার চেহারাই এমন দেখেন কত সুন্দর একটা জিনিস বানাইছে আমরা লাস্টে দেখি কি বানাইছে সে And the size so that we can have a nice shadow in দেখেন এই ব্লেন্ডিং অপশনগুলো আপনাদের দেখানো হয়েছে Thank you so much for watching. দেখি কিভাবে করতে একটু দেখি Still too big, but we also have another problem, the direction where the fur is going. The fur is actually going the other way. So what you need to do is click on this icon to bring up the brush. Daddy, daddy, that is a lemon, rotate the fur
and you can also flip the axis of the fur. For example, I can click on the fur. Gmail. And when I paint, the fur that I'm painting is following the direction of the fur in the photo. And actually, it's not 100% the same, but I can rotate it and then paint just to see the result. Listen, দাড়ি দিয়ে যে শুধু দাড়ি বসানো যায় তা না. It's still pretty big, but that's okay. পুরো লোভ বসে সে কি বানাচ্ছে দেখ. Much, much better. লাস্টে যাই আমরা একটু. You can click on the side of the group to bring up the layer style window, and you can apply a layer style, for example, a bevel and embossed layer style, which gives shape to the text layer. I'm using overlay set to white for the highlights and overlay in black on the shadows. And then I can adjust the depth accordingly, the size. So blending mode diye amra kaj korchhilam, blending option theke. So blending option jeta adjustment layer so that we can have a nice shadow in the inside giving this character shape. This is my final result using a full word and a different background. I would love to see your results. If you decide to upload this onto Instagram, make sure that you use the hashtag PTCvids. Thank you so much for watching. Hey, hook a link that dice apnader now and then like Photoshop training center. It also chara ইংরেজি ইংরেজি মানে ভালো পারে তাদের জন্য আচ্ছা আমি গ্রুপেও দিয়ে দিব সাউন্ড আসছে কত ইংলিশে জুলাই কক্সেস বাজার টেক নাম কি শুনেই মনে হচ্ছে খবর শুনে কেন চিরতরে দত্ত হয়েছে হ্যালো আমার কথা কি শোনা যায় না রেসপন্স করে না আচ্ছা একটা ব্রেক দেই তারপরে আবার শুরু করি ঠিক আছে আশুর খান আপনি কি ইয়া করছেন ফ্রিল্যান্সারে দেন কন্টেস্ট গুলো করেন হ্যাঁ হ্যাঁ কন্টেস্ট এখনো করার সময় পাইনি কি পরে করব ব্যস্ত আছি ফ্রিল্যান্স যাব কন্টেস্ট করে আইডি ফুল হইছে স্টার পাইলে জানায়েন উইন হইলেও জানায়েন হ্যাঁ বলতে পারবেন কেউ সবসময় এই যে ফ্রিল্যান্সিং সবসময় কিন্তু বেশি আবার বলেন না যে আপনি এই কাজ করে চাকরি করবেন তাই না নরমালি এই আইটি সেক্টরের যে ট্রেনিং কোর্সগুলো আছে বেশিরভাগই বলে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং কারণ কি জানেন কারণ যে এই ফ্রিল্যান্সিং করলে আপনি এই যে যেটা বলছিলাম একদম ফার্স্ট ক্লাসের কথা মনে করেন যে আমি বলছিলাম ফ্রিল্যান্সিং করলে কিন্তু আপনি ওই সাথে সাথে টাকাটা পাচ্ছেন যেটা একটা জবের ক্ষেত্রে যেটা সাথে সাথে হয় না আমাদের তাই না একটা মাস শেষে অপেক্ষা করা লাগবে বা ফ্রিল্যান্সিং এর একটা একটা রেমিটেন্স এর ব্যাপার থাকে এখানে বাইরে থেকে টাকা আসে এই জিনিসগুলোর জন্য যেহেতু আমাদের সবারই কিন্তু টাকার প্রয়োজন এইটা কিন্তু মানে কাজ করেই আমি সাথে সাথে টাকাটা পাচ্ছি হ্যাঁ এই জন্য সবসময় এত ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং বলা হয় কিন্তু আমাদের টার্গেট তো সবসময় ফ্রিল্যান্সিং থাকবে না হ্যাঁ আমাদের টার্গেটটা সবসময় হাই রাখতে হবে আমাদের আমি ফ্রিল্যান্সিং করলাম এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি এই যে লোগো বানাই তাতে কি আমি আমি সাফল্য হইল এখানে কি আমার শেষ আমার শেষটা কিন্তু এখানে না এখান থেকে বরঞ্চ আমার শুরু আপনাদের হাইয়েস্ট টার্গেট কি থাকবে একটা মানুষের টার্গেটটা কি থাকে যে নিজের একটা কোম্পানি হবে নিজের একটা এজেন্সি হবে এটা একটা টার্গেট থাকে তাই না
দেখা যাবে কি কেউ যদি আপনি ভালো মতো সব কাজ করেন এবং কাজ করতেছি তার পাশাপাশি আপনি নিজেকে সবসময় কাজের প্রতি আপডেট রাখেন, তখন কি একটা সময় দেখবেন যে আপনি নিজে একটা এজেন্সি খুলছেন, একটা কোম্পানি ক্রিয়েট করতে পারতেছেন। আর একটা কোম্পানিতে তো শুধুমাত্র ডিজাইনার লাগে তা না, আরো অনেক মার্কেটিং এর লোকজন লাগে, ওয়েবের লোকজন লাগে যারা কোড করে তাদের লাগে, হ্যাঁ অনেক অনেক লোকজন লাগে। তো টার্গেটটা কিন্তু আমাদের ওখানেই থাকে সব সময় যে আমরা বড় কিছু করব, ঠিক আছে। কিন্তু এখন আমরা আমাদের শুরুটা হবে ফ্রিল্যান্সিং দিয়ে, কারণ টাকা না থাকলে তো আসলে কিছু করেই, একটা সত্যি কথা যেটা যে আপনি আমি কাজ শিখতেছি কাজ শিখতেছি এই শিখে কি হচ্ছে কি করতেছি, স্কিলটা লাইফে খুব প্রয়োজন। আপনার এই যে পড়াশোনা করছেন সারা জীবন, একটা জব পাইতে গেলে কিন্তু দেখা যায় এই এক্সপিরিয়েন্স লাগে, এইটা জানতে হবে ওইটা জানতে হবে, একাডেমিক সার্টিফিকেট কিন্তু সবারই আছে, কিন্তু স্কিল কিন্তু স্কিলফুল মানুষজন কিন্তু নাই। হ্যাঁ, এই যে বলে বাংলাদেশে বেকার সমস্যা, আসলে কি বেকার সমস্যা? না, আমি তো এরকম দেখি নাই, আমার কাছে কখনোই মনে হয় নাই যে যেই মানুষটা কাজ পারে যে মানুষটা স্কিলফুল তার মধ্যে সেই স্কিলগুলো আছে, তাহলে সে কাজ পাবে না কেন? সে অবশ্যই কাজ পাবে। এখন চিন্তা করেন, আমি আমার একটা ফ্রেন্ডের কথা শেয়ার করি, সে হচ্ছে টিভি শো করে, ঠিক আছে, আরজে, আর ফার্স্ট স্টেপে সে আরজে ছিল, তারপরে বিভিন্ন টিভি শোতে উপস্থাপনা করছে, মানে নর্মাল লোকালি টিভিতে যাওয়ার আগে তো লোকালি সে উপস্থাপনা করছে, তারপর টিভিতে গেছে। তো সে একদিন পোস্ট করলো, এক জায়গায় পোস্ট করছে, আমিও দেখছি পোস্টটা, যে সে এরকম তার প্রফেশনটার ব্যাপারে লিখছে, ওই গ্রুপগুলোতে আসলে প্রফেশন নিজের প্রফেশনটা নিয়ে লেখে, ও এরকম পোস্ট টোস্ট করছে। পোস্ট করার পরে ওখানে ওটা গার্লস গ্রুপ, তো তাই সামনে এরা তাকে ইনবক্সে মেসেজ দিচ্ছে যে আপু আমিও আমিও এরকম অ্যাঙ্কারিং করতে চাই, আমি উপস্থাপনা করতে চাই, হ্যাঁ আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দেন, আমাকে একটা সিভি বানায় নেন, আমি আমি অ্যাপ্লাই করব, আমি ইয়া করব। এখন আপনি বলেন এটা কি কোনো মানে একে কি করা উচিত বলেন? যে মানুষটা নিজের সিভি বানাইতে পারে না, যে একটা স্ক্রিপ্ট লিখে কথা বলতে পারবে না, হ্যাঁ সে হ্যাঁ সেটা বলতে পারে যে আমি স্ক্রিপ্টটা লিখছি বা আমি কথা বলছি, আপু আপনার তো এক্সপিরিয়েন্স আছে আপনি একটু দেখে বলেন তো যে ভালো হয়েছে নাকি বা আরো কিভাবে উন্নতি করা যায়, কিন্তু সে যদি প্রথমে এসে বলে আমাকে স্ক্রিপ্ট লিখে দেন আমি আপনাকে পড়া শুনাই, তো তাকে দিয়ে কি কিছু হবে আপনি বলেন? হ্যালো, আজকে কিন্তু মানে এই বসে বসে শোনার কিছু নাই, আমার সাথে কমিউনিকেট করতে হবে। সবাই আনমিউট করেন, যারা একটুখানি একদম সাউন্ড নাই আনমিউট করেন। হ্যাঁ এটাই, তো তাকে দিয়ে কিন্তু কিছু হবে না, আপনার সিভিটা আপনাকেই বানাইতে হবে, আপনার যোগ্যতা এতটুকু স্কিল থাকতে হবে নিজেকে, এবং এতটুকু স্কিল থাকলেই আপনি সামনের স্টেপে তখন যাইতে পারবেন, আরেকজনের হেল্পটাও তখন চাইতে পারবেন যে আমাকে একটু হেল্প করো আমি এই জানি, তাই না? এইটাই সেম ভাবেই আপনি আপনি চিন্তা করেন, এই যে আমাদের আমি তো বলছি যে আমি আইডিবিতে ক্লাস করছি, তারপর এই যে ম্যাক্স ম্যাক্সের যে ব্যাপারটা হিউজ, ম্যাক্সের হিউজ ডিমান্ড, 3D ম্যাক্সের অবশ্য আমরা কয়জন ম্যাক্স পারি আমাদের বাংলাদেশের কথাই চিন্তা করেন, যে 3D মুভি বানাচ্ছে কয়জন, ঠিক আছে খুবই কম, কিন্তু এগুলো কিন্তু অনেক চাহিদা, এটাই স্কিলফুল আগে সবার আগে হইতে হবে, তাই না? হ্যালো, আপনারা চুপচাপ থাকেন তাই চুপ হয়ে গেলাম, কি করব কিছু বলেন না, আমি লেকচার দিচ্ছি না তো আপনাদেরকে, জাস্ট জানাচ্ছি কথাগুলো, রেসপন্স করবেন, মার্কেট প্লেস নিয়ে কিছু জানাবো, সবাই যদি একসাথে কথা বলতে বলি, আপনারা তো একজনও বলেন না, সবাই একসাথে বলতে বলছি, আমি কথা উল্টান কেন? আচ্ছা সেকেন্ড জিনিস হচ্ছে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কপিরাইট ইস্যু। হ্যাঁ, কপিরাইট ইস্যুটা কি? এই যে আমি বলি যে আপনারা কপিরাইট করবেন না,
সব সময় বলছি যে কখনো কপি কাজ করবেন না, কারণ কি কপি কাজটা করতে গেলে আপনি আগাইতে পারবেন না। একদিন দুই দিন আগান, এই যে সেদিন দেখলাম জাহিদুল ইসলামের ডিজাইন কপি করে আরেকজন কিন্তু মানে উইন হইছে, সে একদিন দুই দিন কপি করুক, হ্যাঁ বেশি দূর আগাইতে পারবে না, সে তার মাথায় ঢুকেই আছে যে আমি কপি করে করে কাজ জমা দেবো, হ্যাঁ নিজে কিছুই শিখব না। এখন কপিরাইটটা কি, এখন এই যে আপনি ধরেন একটা ফ্রি পিক থেকে আমি ইমেজ নামাইলাম, গুগল কিন্তু গুগলে কিন্তু ইমেজগুলো সার্চ, ইমেজ সার্চের অপশন আছে, আপনারা জানেন গুগলে ইমেজ সার্চের অপশন আছে যে এই যে এখানে গেলে সার্চ বাই ইমেজ, এখানে গেলে আপলোড অ্যান ইমেজ, এই যে চুজ ফাইল, এখান থেকে যদি আপনি কোনো একটা ফাইল আপলোড দেন, হ্যাঁ তাহলে কিন্তু গুগলে ওই ইমেজটা আছে সে কিন্তু বের করে ফেলতে পারবে। ধরেন এখানে তো অনেক ইমেজ আছে, হুম এই ইমেজগুলো থেকে আপনি ধরেন একটা ডাউনলোড করলেন আপনার ডিজাইন করার জন্য, যে কোনো একটা ইমেজ ডাউনলোড করলেন, নেট একটু স্লো, সবার নেট গুলো ম্যাম খুব প্রবলেম করতেছে, দেখুন যাব। পপি ভাই আমি সিম নেট ইউজ করতেছি, সেটা খুব চালাইতেছে, আমি মানে আমার তো ওয়াইফাই সিমও আছে, ওয়াইফাই তো যাওয়ার মতো সিমও চালাইতেছে, আমি সদরে বসে রয়েছি তাও চালাইতেছে। ধরেন এই ইমেজটাকে আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করলাম, আমি যদি এখন এটা ইউজ করি কোথাও, জয়ন্ত মনিক স্পিকার অফ করেন, হ্যাঁ স্পিকার অফ করেন, সাউন্ড আসে, ধরেন এই ইমেজটা, এই ইমেজটা আমি ডাউনলোড করলাম, হুম এটা আমি ডাউনলোড করছি, এটাকে যদি এখন এই যে গুগল ইমেজ সার্চে এই যে ফাইলের এখান থেকে আমি ধরেন ডেস্কটপ থেকে এটা ডেস্কটপে রাখছিলাম, এটা ধরেন ইয়া করলাম, ক্লায়েন্ট যদি এই কাজটা করে যে দেখি তো সে কপি করছে নাকি ডিজাইন, দেখেন এখানে সে বলেই দিচ্ছে এই যে সেম ডিজাইনটা কিন্তু এইখানে আছে, দেখেন ফ্রি ভেক্টর স্টক ফটোস, দেখছেন গুগলও সার্চ দিছে, আমি কিন্তু এখন ফ্রি পিকে নাই, ফ্রি পিক থেকে নামায়া গুগলে সার্চ দিছি, এই ডিজাইন কোথায় আছে সেটা কিন্তু গুগল বের করে ফেলছে, সহজে কিন্তু কপিরাইটটা বের করা যায়। এটা হচ্ছে আপনার ফ্রি, আমি যেটা যেই ইমেজটা নামাই যেই ছবিটা ইয়া করছিলাম সেই ইলাস্ট্রেশনটা নামাইছিলাম সেটা তো অবশ্য ফ্রি ছিল, হুম ফ্রি ছিল, কিন্তু এটা ইউজ করলে প্রবলেম নাই, হ্যাঁ কারণ সে সেটা ফ্রি দিতে ইউজ করতে, কিন্তু কোনো পেইড জিনিস মডিফাই করা হয়, হ্যাঁ মডিফাই করলেও কোনো সমস্যা নেই, মডিফাই এটাই আমি যেটা বলতেছিলাম যে আপনি হ্যাঁ নামান, আপনার সবসময় আমরা তো আর আর্টিস্ট না, হ্যাঁ তাই বলে কি আমরা ডিজাইনার হব না, আপনি এই ইমেজটাকেই ধরেন এই ডাক্তারটাকেই যে যখন আমি নামাইছি, হুম এই ডাক্তারটার কথা চিন্তা করেন যে আমরা যখন এটাকে মডিফাই করব, হ্যাঁ মডিফাইটা এমনভাবে করতে হবে যেটা গুগল সার্চ দিয়ে খুঁজে না পায়, বুঝতে পারছেন যে আপনি এটা কপি করছেন এমনভাবেই আপনাকে মডিফাই করতে হবে, হ্যাঁ আপনি নামাইলেন এটা নামাইলেন হয়তো তার চশমা থাকলো না, ঠিক আছে হয়তো ড্রেসের কালার চেঞ্জ হইলো, হয়তো এই জিনিসটা হাতে থাকলো, এই যে গলায় না ঝুলে এটা হাতে আছে, তাহলে কি দেখছেন অনেক কিছু কিন্তু চেঞ্জ হইলো, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হইলো,
তাহলে কি এই জিনিসগুলো মডিফাই যখন আমরা করব তখন কি যখন ওই ইমেজটা আবার ধরেন গুগলে সার্চ দিলাম ঠিক আছে তখন কিন্তু আসবে না গুগল আর খুঁজে পাবে না তার মানে আমাকে এমন ভাবেই মডিফাই করতে হবে যাতে গুগল সেই ইমেজটাই খুঁজে না পায় বুঝতে পারছেন জি ম্যাম জি ম্যাম ওকে ম্যাম বলেন ম্যাম মকআপ নিতে অনেক ঝামেলা হয় কি ঝামেলা হয় বলেন ধরেন আমি একটা ইমেজ পছন্দ হয়েছে বা একটা মকআপ পছন্দ হয়েছে ওটাই ওটার জন্য মনে করেন ইমেল আইডি খুলতে মানে একটা অ্যাকাউন্ট খুলতে বলে ঠিক আছে তারপর আবার অনেকগুলো আছে তো প্রিমিয়াম প্রিমিয়ামে ক্লিক না করলেও ওই জায়গায় অ্যাকাউন্ট খুলতে বলে হ্যাঁ মকআপ নিয়ে একটু ঝামেলা আছেই দেখি আমি আপনাদের পারলে কিছু মকআপ দিব আমার কাছে আসছিল কিছু মকআপ জি ম্যাম দিয়ে অনেক উপকার হবে দেখা গেছে একটা বিজনেস কার্ড করছি কিন্তু মানে সুন্দর একটা মকআপ পাইছি কিন্তু ওটা নামাইতে পারি না আর আরেকটা হচ্ছে পিএনজি পিক গুলা এতদিন প্রবলেম হয় না পিএনজি প্লাস এর কথা বলছিলেন না একদিন হ্যাঁ ম্যাম ওইখানে যে সব পিএনজি পাই কিন্তু এখন পিএনজি প্লাস এ সার্চ করলে আপনার ই আসে যে পিএনজি ফ্রি তে নিয়া যায় ভাবি যাই বক কথা কেন ওখান থেকে তো ফ্রি পিএনজি প্লাস থেকে তো নামানোই যায় ফ্রি তাহলে আবার কি চায় আমি আজকে সার্চ করছি আমি কম বেশি নামাই জুতা সব কিছুই নামাইছি ওই জায়গাটা কিন্তু আজকে আমি ক্লিক আজকে আমি ওয়েবসাইটে ক্লিক করছি যখন তখন অন্য জায়গায় নিয়ে যায় কারণ আমি এখন দেখতেছি আপনি একটু সার্চ করেন না কাইন্ডলি দেখি আপনার মানে আমার মতো রেজাল্ট দেখে কিনা আচ্ছা আসতেছে না অনেক লোড হচ্ছে লোড হোক পরে দেখি আচ্ছা আচ্ছা তারপরে যেটা বলতেছি যে কোনো ইয়াতেই আপনার ফ্রিল্যান্সার বলেন ফাইবার বলেন আপওয়ার্ক বলেন কোনো শর্টকাট কোনো ট্রিক্স নাই যে আমি ইয়া করলাম হয়ে গেল সব কিছু একদম আপনাকে ভালো করে আগে জিনিসটা বুঝতে হবে যে কোনো একটা মার্কেট প্লেসে আপনি কাজ জমা দেন আর কাজ করতে চান সেই মার্কেট প্লেস নিয়ে অন্তত আপনাকে খুব ভালো করে স্টাডি করতে হবে ঠিক আছে কয়েকদিন বুঝতে হবে যে এখানে সবাই কি করে কিভাবে কাজ জমা দিচ্ছে কি মেসেজ দিচ্ছে যখন কাজটা জমা দিচ্ছে সে কি লিখতেছে মেসেজে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে ঠিক আছে আর যে কোনো কাজের ক্ষেত্রেই আপনাকে তো অবশ্যই এটা আমি ফার্স্ট ক্লাসেও বলছি যে আপনাকে লাগিয়ে থাকতে হবে হতাশ হওয়া যাবে না এখন দেখবেন অনেক কোর্সেই শেষ 15 দিন যাইতে না যাইতেই বা এক সপ্তাহ যাইতে না যাইতেই একদম ইনকাম করে ফেলছি আপনারা ভাবতে পারেন না হ্যাঁ ইনকাম করে ফেলছে আমরা আমরা কেন এখন ইনকাম করি নাই এরকম হতাশায় কিন্তু আসা যাবে না আপনাকে চেষ্টা করেন পারবেন আপনি ফার্স্ট ক্লাসে তো কিছুই পারতেন না একদমই দেখেন এই যে এখনকার ক্লাসে অনেকেই আসে যে ফ্রিল্যান্সার স্টার পাচ্ছে পাচ্ছে না মাত্র তো শুরু তাই না আমরা ফটোশপ মাত্র শেষ করলাম এবং আরো আমাদের প্র্যাকটিসের অনেক ব্যাপার আছে তো এই যে লেগে থাকলেই কিন্তু এটা হবে হ্যাঁ আরো এক মাস পরে দেখেন কি হয় আরো এক মাস পরে দেখেন কি হয় তো শর্টকাট কিন্তু কিছু নাই আবার হতাশও হওয়া যাবে না লেগে থাকবেন হবে লেগে থাকবেন হবে আবার ছেড়ে দিবেন সব শেষ যা করছিলেন যে যতটুকু লেগেছিল অতটুকু শেষ তো এটাই হচ্ছে কথা এখন আরেকটা জিনিস যেটা বলি যে মানে নিজের আইডেন্টিটি সব সময় ধরে রাখবেন এই যে অনেকে আছে যে অন্যের নামে অ্যাকাউন্ট খুলে ঠিক আছে এটা অনেকেই করছে এবং এটা আসলে পরবর্তীতে বোঝা যায় এটা কতটা ইয়া ব্যাড ইফেক্ট পড়ে আপনি এখন একটা অন্য নামে অ্যাকাউন্ট খুললেন দেন
এটাই তো অ্যাকাউন্টটাই তো শেষ না, আমি কিন্তু ফার্স্ট ইয়া বলছি যে ফ্রিল্যান্সিং কি সব আমাদের লাইফে না, আপনি যখন একটা নিজের নামে অ্যাকাউন্ট করবেন, নিজের একটা আইডেন্টিটি থাকবে, তখন কি আপনি এই যে একটা কোম্পানি খুলেন আর এজেন্সি খুলেন, আমাদের তো টার্গেটটা ওরকম হাই হাই থাকবে সবসময়, যে স্টেপ বাই স্টেপ আমাদের এরকম একটা টার্গেট থাকবে। তো চিন্তা করেন আপনার নিজের ওই ফ্রিল্যান্সিং থেকেই তো আপনার শুরুটা, সেটা যদি আপনার নামে না থাকে, আপনি একটা জবে গেলেন, জবে গেলেন, হ্যাঁ আমি আমার কথা চিন্তা করেন, আমি ধরেন আমার বোনের নামে অ্যাকাউন্ট খুললাম বা আমার ছোট ভাইয়ের নামে অ্যাকাউন্ট খুললাম, দেন আমি যে এলইডিপি প্রজেক্টের কথা চিন্তা করেন, সেখানে আমি সিভি দিলাম, সে আমাকে বললো যে আমার ভাইয়ের নাম আরিফ, তো বললো যে এখানে নাম লেখা আরিফ, আপনি কে, হ্যাঁ এটা কি আপনার অ্যাকাউন্ট নাকি, তাকে আমি কি করে বিশ্বাস করাবো যে হ্যাঁ এটা আমার অ্যাকাউন্ট। তো এই যে জিনিসগুলো আছে, নিজের আইডেন্টিটিটা রাখতে হবে, হাই হচ্ছে মানে ইয়া করা যাবে না, অন্যের নামে অ্যাকাউন্ট খোলা যাবে না, এবং এইসব একটু ভোগাস কথাবার্তা মানে মেয়েদের নামে অ্যাকাউন্ট খুলো তাইলে কাজ পাবা, এসব কোনো কথা নেই, কেন ফাইবারে কি ছেলেরা কাজ করতেছে না, এই যে ধরেন জাহিদুল ইসলাম স্টার পাইছে, জয়ন্তী স্টার পাইছে, এরা কি ছেলে না, মেয়ে দেখে স্টার দিছে, জিনিসটা হচ্ছে কাজ, আপনার অ্যাকাউন্টে কত রিভিউ আছে, আপনি কিরকম অ্যাক্টিভ, আপনি লেভেল টু সেলার কিনা, বা আপনি আপনি ফাইভ স্টার পাচ্ছেন নাকি, আপনি পাঁচটা কাজ করছেন পাঁচটা দিয়ে আপনার ফাইভ স্টার আছে নাকি, ক্লায়েন্ট ওই জন্যই আসবে আপনার কাছে, বুঝা গেছে এই কথাটা। তো ওই ওই চিন্তা মাথা থেকে একদমই ঝেড়ে ফেলবেন যে ঠিক আছে একটা মেয়ে নামে অ্যাকাউন্ট খুলি, এরকম চিন্তা ভাবনা করবেন না, অনেকেই এসব বলে কিন্তু, হ্যাঁ ইভেন আপনি যদি দেখেন যে বাংলাদেশি বেশ কিছু ইউটিউবার আছে, আমিও নিজেও দেখছি চ্যানেল তাদের ভিডিও, হ্যাঁ বলবে যে মেয়েদের নামে অ্যাকাউন্ট করলে বেশি কাজ পাওয়া যায়, আমি নাম বলবো না কিন্তু আমি দেখছি এরকম ভিডিও আছে বেশ ভালো ভালো ইউটিউবার, তাদের থেকে এইসব কথা আসলে আশা করা যায় না, কেন তারা এটা বলে জানি না। তো এইটাই, বুঝতে পারছেন, সব ঘুমায় পড়ছে। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, জি ম্যাম, নেট অনেক স্লো কিন্তু কথা কি বুঝতে পারেন, পারতেছেন, হ্যাঁ আপনি কতটা প্রফেশনাল, কতটা ভালো কাজ পারেন, কত কত অ্যাক্টিভ আছেন আপনার অ্যাকাউন্টে আপনি, হ্যাঁ আপনার সাথে ক্লায়েন্টের বিহেভিয়ার কি, এভরিথিং মিলেই আসলে একটা ক্লায়েন্ট আপনার কাছে আসবে। তো অন্য নাম এই নাম এই নাম এসব করা যাবে না, নিজের আইডেন্টিটিটা বজায় রাখার চেষ্টা করবেন। আর হচ্ছে আর একটা কি জানি বলবো, যে এই ব্যাপারটা অনেক সময়ই হয় যেটা আর কি প্রবলেম, এই যে আমরা ফাইবারের অ্যাকাউন্টের কথা বলি, হ্যাঁ বা অ্যাপোর্টে, ফাইবারে কিন্তু একটা নামে একবারই জীবনে খোলা যাবে, ওইটাই আপনার ওইটা, ওই নামে পেওনিয়ার অ্যাকাউন্ট থাকবে, ফাইবারের অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে। তো একবার আপনাকে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো মেনটেন করতে হবে, নাহলে দেখা যাবে কি আপনাকে একবার যদি ব্যান করে দেয় আপনি সেই নামে, মানে ধরেন আমি মার্কেট প্লেসে কাজ করতেছে, আমাকে ব্যান করে দিছে, আমি আর ওখানে অ্যাকাউন্ট খুলতে পারবো না, আমার সবকিছু বাদ হয়ে যাবে, আমার পেনিয়ার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট সব শেষ, ঠিক আছে। তো এই জন্য আমি বলি যে ফাইবারের অ্যাকাউন্টটা একটু বুঝে শুনে খুলতে, হ্যাঁ একটু প্রফেশনালিজম যেন থাকে নিজের মধ্যে, সেভাবে বলেন ইমন, বলেন ম্যাম। আমি বাংলাদেশ অথবা সারা বিশ্বে তো এক নামে একাধিক পার্সন আছে, তাই না? ইমন ইমন তারও আছে, তাই না? তো এই যদি খুলতে যাই তাহলে ম্যাম যদি এক ইমনের ব্যান করে দেয় তাহলে কি সকল ইমনই ব্যান হয়ে যাবে? না না, এরকম কিছুই না। দেখেন আমি যখন অ্যাকাউন্ট খুলছি আমার পিওনিয়ারের অ্যাকাউন্ট, আমার কি লাগছে, ভোটার আইডি কার্ড লাগছে, এসব ছাড়া হবে না, ঠিক আছে।
তখন আপনি কি আপনি যখন অ্যাকাউন্ট করতে যাবেন আপনার ভোটার আইডি কার্ড লাগবে এই আইডেন্টিটিতে আপনি ভোটার আইডি কার্ড কয়বার চেঞ্জ করবেন তো সব ইমন কেন বাদ হয়ে যাবে সব হ্যাপি কেন বাদ হয়ে যাবে ঠিক আছে তো এরকম ভাবার কিছু নাই হ্যাঁ তারা খুব ভালো করে জানে তারপর আছে আইপি অ্যাড্রেসের যে ব্যাপারটা হ্যাঁ যে আপনি এই দেশে থাকা আপনার নাম একটা দিলেন দিয়ে তারপর লিখলেন যে আমি আমেরিকাবাসী হ্যাঁ আপনার কান্ট্রির নামটা দিয়ে দিলেন আমেরিকান ঠিক আছে এরকম অ্যাকাউন্ট খুললে অ্যাকাউন্ট ব্যান করে দিবে এবং কখন ব্যান করবে সেটাও আমি একটু বলি যে আপনি অ্যাকাউন্ট খুলছেন দেন এই যে নামটা দিলেন একটা নাম দিলেন এবং অন্য কান্ট্রির একটা নাম দিলেন ঠিক আছে আপনার নামটাও খুব একটা বাইরের দেশের কোনো একটা নাম এবং কান্ট্রিও বাইরের দেশের দিয়ে রাখছেন অ্যাকাউন্ট খুলছেন আপনাকে কিচ্ছু বলবে না আপনি অ্যাকাউন্ট খুলে রাখছেন কিছুই বলবে না আপনাকে আপনাকে তখনই বলবে যখন আপনি টাকা কামানো শুরু করবেন আপনি অর্ডার পাওয়া শুরু করবেন তখন দেখবেন যে তখন এইটা ফাইবারের যে কাস্টমার কেয়ার বা ফাইবারের যে অথরিটি তারা কিন্তু তখন আপনার অ্যাকাউন্টারে মানে নজর দেয় যে আচ্ছা এই ইনকাম শুরু করছে রুলসগুলো সে মেনটেন করতেছে নাকি বুঝতে পারছেন তো তখন কিন্তু তারা নজর দিবে তো এই জন্য কথা বলবো আজকে তো বলতেছি কি আমরা করব না সেটা নিয়ে আমারে শুধুমাত্র ম্যাম এই যে ছবিটার ব্যাপার সাজেশন দিবেন যে এটা কি বুঝতে মানে এরকম হলে হবে নাকি অন্য কোন কিছু আমাকে একটু সাজেশন আগে শুনুন এটা কি স্যার কি এটা ম্যাম এই যে গ্রাফিক ডিজাইন তো কোনো গ্রিগ হইতে পারে না আপনাকে স্পেসিফিক ভাবে কোনো একটা কাজ করতে হবে গ্রাফিক ডিজাইন তো অনেক কিছু দিয়ে বুঝায় তাহলে আপনাকে প্রত্যেকটা আলাদা আলাদা গিগ তুলতে হবে আমার আইডিতে অন্য কেউ কাজ করতেছে আমি করছি ভাইয়াদের সাথে কথাবার্তাও চলতেছে মোটামুটি কাজ যদি হাতে আসে ইনশাল্লাহ তো জানবেন আচ্ছা ইনশাআল্লাহ জানায়েন আবার হাওয়া হয়ে যায় না কে জানি আপনাদের ডিজিটাল মার্কেটিং এর কে জানি হাওয়া হয়ে গেছে না ম্যাম হাওয়া হয়ে গেছে তাই বলতে ইচ্ছে মতো তো আদি আবার আমাদের না লাইনে কেমনে তোলাই দিবেন একটু বলেন দেখি ভিডিওটা অফ করে হ্যাঁ এটা তো খুবই ভালো কোশ্চেন আমি এটা নিয়ে এর আগেও একটু বলছিলাম আবারো বলি যে ওই যে একটা আমি এখন একটা কাজ করি আমি সেটাতে এক্সপার্ট ধরেন একটা ডাক্তারের কথাই চিন্তা করেন একটা ডাক্তার কিন্তু সব সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তারপরে কিন্তু সে একটা ব্যাপারে স্পেশালিস্ট হয় তাই না তো যে স্পেশালিস্ট আপনি কিন্তু সেই ডাক্তারের কাছেই যাবেন যে না সে শুধু কিডনির ডাক্তার সে শুধু কিডনি দেখে কিন্তু তাকে কিন্তু সবকিছু নিয়ে পড়াশোনা করতে হয়েছে এবং যেমন ধরেন এই যে আপনি ব্যানার বানানো শিখছেন লোগো বানানো শিখছেন বিজনেস কার্ড বানানো শিখছেন ব্যাকগ্রাউন্ড রিমুভ শিখছেন ঠিক আছে আরো অনেক অনেক কাজ আছে আমি জাস্ট বললাম এখন কি আপনি চারটাতেই আপনি কিন্তু একটাতে সবচেয়ে বেশি এক্সপার্ট হবেন এবং আপনি কোর্স শেষে নিজেই বুঝবেন যে আমি এই জিনিসটা ভালো পারি এটাই স্বাভাবিক দেখবেন যে হ্যাঁ আচ্ছা তাহলে মনে আমি ফ্লায়ারটা অনেক সুন্দর পারি বা আমি বিজনেস কার্ড বেশি ভালো বানাইতে পারি একটাতে আপনি এক্সপার্ট হবেন নিজেই বুঝতে পারবেন যে আমার এইখানে তো আমার ডিজাইনটা বেশি ভালো হচ্ছে এই যে এক্সপার্ট যখন হবেন তখন আপনার এই গিগে কি বেশি কাজ আসবে আপনি ওই গিগটা নিয়ে খুললেন এই কাজ এটাতে বেশি কাজ আসবে তখন দেখা যাবে এই যে সৈকত যে একটু আগে ডাটা এন্ট্রির কাজ করতো আর হচ্ছে ওর অ্যাকাউন্টটা দেখলাম যে ডাটা এন্ট্রির কাজ আর কি যেন
এখন সে গ্রাফিক্সও ঢুকাইতে চাইতেছে সেইখানে। হ্যাঁ, তো এখন এই যে একটা প্রবলেম ডাটা এন্ট্রির কাজ, তারপরে আর কি জানি মেইল এডিট করে না কি জানি একটা দেখলাম, কি কি করে জানো সেটার জন্য আপনার কাছে আসবে। যেমন আমি কখনো যাব না যে ধরেন একটু আগে আমি যখন বাসা থেকে একটু বের হয়েছিলাম, হ্যাঁ, তো নিচে দেখলাম আমাদের বাসার এখানে একটা পার্লার আছে, তো ওখানে পার্লারে দেখতেছিলাম যে লেখা আছে কি এখানে পাকিস্তানি থ্রি পিস এবং ইন্ডিয়ান থ্রি পিস পাওয়া যায়। তো চিন্তা করেন আমি যখন আমার ড্রেস লাগবে আমি কি পার্লার থেকে আমার ড্রেস কিনতে যাব? যাব না কিন্তু। এখন সে কিন্তু কি তার পার্লারও চালাচ্ছে এবং সে পাশাপাশি একটা ড্রেসের ইয়াও দিচ্ছে। আমি ওখানে বড় করে লেখা আছে যেটা পাল্লা এবং পাশে এবার লেখা আছে এখানে এই জামা কাপড় পাওয়া যায়। ঠিক আছে, আমি চিন্তা করতেছি এইটুকু একটা পার্লার, তো এইখানে আবার জামা কাপড় কই বাসে, এখানে এই সার্ভিস দেয় কি? মানে আমার কাছে তখন আমার ধারণাটা কি আসছে, আমি তো একটা কাস্টমার তাই না, তখন আমার মনে হয়েছে কি এ দুইটার একটাও ভালো করে না। যে তার দোকানগুলা সে এতটুকু একটা দোকান, তো সে কোথায় জামা কাপড় রাখছে আর কোথায় পার্লারের সার্ভিসটা দিচ্ছে? হ্যাঁ, তখন কি আমি দুইটার একটার জন্য তার কাছে যাব না, এরকম একটা ব্যাপার চলে আসছে। মানে এটা আমি জেনারেলি আমার একটা মানে একটা এটা হিউম্যান নেচার, ঠিক আছে, কমন সাইকোলজি। আপনিও কিন্তু সেটাই করবেন, যে আপনি নিশ্চয়ই মুদির দোকানে যায় ওষুধ কিনবেন না, স্যালাইন কিনবেন না, আপনি কিন্তু স্যালাইন কিনতে যায় যাবেন ফার্মেসিতেই, তাই না? এইটা এখন চিন্তা করেন যে মার্কেট প্লেসও সেম, যে আপনি যখন অ্যাকাউন্টটা খুললেন তখন এই ডিজিটাল মার্কেটিং বা ওয়েব বা যেটাই হোক না কেন সেটার সাথে গ্রাফিক্স আপনি রিলেটেড জিনিস খুলতে পারেন। যেমন এই বিজনেস কার্ড লোগো এগুলো কিন্তু রিলেটেড, কিন্তু এই বিজনেস কার্ড আর হচ্ছে আপনি একটা ওয়েবসাইট কোড করেন দুইটা কিন্তু আলাদা। এই জিনিসটা করা যাবে না, তখন কি সে এক্সপার্ট খুঁজবে, ক্লায়েন্ট হচ্ছে এক্সপার্ট খুঁজবে। যেরকম আমি মনে করি যে আমি যখন জামা কিনবো অবশ্যই আমি মার্কেটে যাবো, বড় একটা ড্রেসের দোকানে ঢুকবো এবং কিনবো, এবং পার্লারে যখন যাবো তখন পার্লারটা ছোট হোক বড় হোক আমি পার্লারে শুধুমাত্র সে পার্লারের সার্ভিস দিচ্ছে এবং আমি সেখানেই শুধু যাবো। ঠিক আছে, তো ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি ইমন? আমি যদি কাস্টমার হইতাম আমি কি এটা করতাম? আমি তার কাছে যাইতাম? এটা চিন্তা করতে হবে আগে। আমি কাজটা দেখছি কি জানো, মানে আমাদের আমি যে গিফটটা খোলাতে চাই একটা কারণ ছিল, সেটা হলো আমি যদি ক্লায়েন্ট গুলো দেখি বা তোমার কিছু বলতে কনসেপ্ট ডিজাইন ইয়া লোগো ডিজাইন তারপরে তার থাম্বনেল ডিজাইন এগুলো ডিজাইনটাকে দিতে হবে, এই জন্য আমার গিফটটা খোলাতে এই কাজটা আমি পারি কারণ দুজনের সাইড তো আমার জানা আছে। আমাকে বলতে পারেন সেটা কখন বলবেন, আপনাকে আগে এক্সপার্ট আপনি যেটাতে এক্সপার্ট সেটাতে আপনাকে ক্লায়েন্টকে আকৃষ্ট করতে হবে, এরপর আপনি আপনার আদার্স কাজ যেটা আপনি অপশনাল আপনাকে মেইন টার্গেট একটাতেই রাখতে হবে, দেন আপনি আদার্স কাজ জানেন সেটা আপনি ক্লায়েন্টকে ইনবক্সেই বলতে পারলেন যে আপনার যদি কোনো কিছু মার্কেটিং করা লাগে তো আমাকে জানাইতে পারেন, আমি এই কাজটাও খুব ভালো পারি, আমি এখানে গিগ খুলি নাই বাট আমি জানি কাজটা, দ্যাটস ইট। হ্যাঁ, আপনি তখন কাজটা পাইলেন, এভাবেও কিন্তু হয়। আর কোথায় ছিলাম আমরা, কোথায় বলতেছিলাম? প্রথম যে ক্লাসটা করেছে
আচ্ছা তো এখন এখন কি সে এই গ্রাফিক্স ডিজাইনের জন্য আরেকটা আইডি খুলবে নাকি একটার মধ্যেই কাজ করবে, এটা বুঝতে চাইছিলাম আমি। আচ্ছা এখন আরেকটা আইডি খোলার কথা যেটা বললি, ফাইবারে কখনো মানে দুইটা এক নামে দুইটা আইডি থাকবে না, একই সার্ভিস দিতেছে এরকম আইডি থাকবে না। আর ওয়ান পিসি ওয়ান আইডি, এক হ্যাঁ এক ওয়ান পিসি ওয়ান আইডি, এবং দেখা যায় অনেক সময় এক আইপি তেও আপনাকে ইয়া করতে হবে, মানে এক আইপি তে সে হ্যাঁ আপনি ধরেন আপনি আর বাপ্পি দুজনের হচ্ছে একই আইপি তে দুইটা সার্ভিস দিচ্ছেন এরকম থাকতে হবে, এক আইপি তে করলেও ওরা ঝামেলা করে অনেক সময়। আচ্ছা এখন বাপ্পি ভাই কি তার মানে গ্রাফিক ডিজাইন নিয়ে তার অন্য একটা তো অবশ্যই আইডি খুলতে হবে তাই না ম্যাম, যেহেতু সেই জন্য অন্য একটা পিসি লাগবে, অন্য একটা ইন্টারনেট কানেকশন লাগবে, এবং তখন সে এই নামে খুলতে পারবে না, অন্য নামে খুলতে হবে। ম্যাম বলেন, একটা রাউটারে বাপ্পি ভাই তার পিসিতে কাজ করে, আমি আমার পিসিতে কাজ করি, সেটা কি ফাইবারে ধরবে? ফাইবারে ধরবে, একই সার্ভিস হইলে সে বুঝে নেবে কি যে আপনারা একই নামে মানে দুইটা সরি দুইটা নামে কি চালাইতেছেন আর কি একজন, এটা বুঝবে সে। তবে আর আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে কোম্পানি বেজও হয়, এরকমও বেশ কিছু অ্যাকাউন্ট আছে যে ধরেন যারা কাজ নিয়ে তাদের একটা এটা কোম্পানি ওইটা লেখাই থাকবে যে এটা মানে ওরা সবাই জানে যে এটা কোম্পানির আন্ডারে। ধরেন আমার অ্যাকাউন্ট, এটা কোনো পার্সোনাল অ্যাকাউন্ট না, আমি হচ্ছে ধরেন একটা কোম্পানি খুললাম, হ্যাপটিক নামে একটা কোম্পানি খুললাম, আমার অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করলাম হ্যাপটিক নামে, ওখানে বেশ কিছু আমার সার্ভিস আছে, আমার ওই আমি যে ইয়াটা লিখবো কি বলে এটাকে গিগল লেটারটা যে কভারেজে লিখবো সাইডে, হ্যাঁ ওখানে লেখাই থাকবে যে এটা কোম্পানি বেস, এখানে অনেক এক্সপার্টরা আছে, দেন আপনারা এখানে এক একটা এই এই সার্ভিস আমরা দেই, আপনারা যে সার্ভিসটা আপনার প্রয়োজন সেই গিগে আপনারা নক দিবেন, এইটা হয়। একটা কোশ্চেন, বুঝতে পারেন? হ্যাঁ বলেন। ম্যাম আমার বাসায় একটা রাউটার, আমি এখন যেখানে আছি সেখানে আরেকটা রাউটার, আমি এখন বাসায় নাই, তো দুই জায়গার রাউটারে যদি আমি এক পিসিতে কাজ করি এক অ্যাকাউন্টে ফাইবারে, সেটা কি ধরবে? এখন এটা অনেক সময় ইয়া হয়, প্রবলেম সব সময় তো আর আপনি এক জায়গায় ইয়ে থাকেন না, যেমন আমি তো দেখা যায় এখানেও আছি, তবে চেষ্টা করবেন অন্য জায়গায় যায় ফাইবারে না ঢোকার জন্য, আর ঢুকলে মোবাইল ডাটা ইউজ করতে পারেন। হ্যাঁ অনেক সময় করে অনেক সময় করে না, যেমন আমি নিজেও দেখা যায় আমার বাসা থেকে অন্য জায়গায় যাচ্ছি, মোবাইল আমি ডাটাটা কিনে রাখি, তখন অন্য ওয়াইফাই আমি কানেক্ট করতেছি না, কারণ দেখা যাবে ওই ওয়াইফাই যদি আবার কেউ ফাইবারের অ্যাকাউন্ট থাকে তাইলে আবার কি না কি ভাবে, মানে এদের তো বিশ্বাস নাই বুঝছেন, কোনো কোনো কথাবার্তা ছাড়াই ব্যান করে দেয়, রাতে ঘুমাইছে সকাল উঠে দেখবেন ব্যান, এদের কোনো ইয়া নাই, ওয়ার্নিং দেয় না। তাহলে ম্যাম এটা কি মোবাইল সিম ডাটা যেটা এটা সমস্যা করে না? এটা সমস্যা করবে না, ঠিক আছে আপনি যে কোনো দুইটা ধরেন ইউজই করলেন, মোবাইল মোবাইল ডাটাতে প্রবলেম নাই, আমি এই জন্য সবসময় বাসা থেকে বের হলে মোবাইল ডাটাটা ইউজ করি, আর বাসায় তো ওয়াইফাই আছে, আমার ওয়াইফাই আছে, বাইরে হইলে ডাটা ইউজ করি, কোনো ক্লায়েন্টকে মেসেজ দিতে চাইলে আমি ওই রিপ্লাইটা ওখান থেকে দিচ্ছি, কিন্তু বাইরের ওয়াইফাইটা ইউজ করি, আর বাইরের ওয়াইফাই ধরেন হ্যাঁ বলেন না ম্যাম আপনি বলেন আপনি শেষ করুন। হ্যাঁ ধরেন বাইরে গেছি, হ্যাঁ আমি এই এইটাই আর কি। আপু হ্যাঁ বলেন, আমার ই আপনার কাছে কি প্রিমিয়ার প্রো আছে, ক্র্যাক ক্র্যাক ভার্সনটা? হ্যাঁ আপডেট যেটা আছে আছে, ওইটা কি কি দেয়া যাবে? আমার ওল্ড ভার্সন ওইটা দেয়া হবে না, আপনাকে দিব না, আপনিও ওই যে ডিজিটাল মার্কেটিং এর মত ইনকাম করে চলে যাবেন, দিব না আপনাকে কিছু না, আমি ওই ব্যস্ত ছিলাম, ওই শুটিং ছিল তো, শুটিং যখন থাকে তখন একবারে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকি, তার ফলে ক্লাস করা আর হয় না। হ্যাঁ আপনি আর সাদা দুজনে তো শুটিং করে না, আপনার নাটকের লিংক দিয়েন দেখবো। আচ্ছা আমি এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন এই চ্যাট বক্সে দিয়ে দেন, দেখে নিব আমি পরে। ম্যাম আমি যেটা বলতেছিলাম, আমরা তো সিমে দুইটা সিম, মোবাইলে সিম থাকে দুইটা, খুব একটা সমস্যা হবে না, শুনেন মাঝে মাঝে ওটা করলে ওটা খুব একটা সমস্যা হবে না,
এটা হইতেই পারে, মেমোরিটাকে লোকে সেটা ডিভাইস, সেটা হচ্ছে মানে তারা বুঝেই না যে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় গেছেন কিছুদিনের জন্য ইউজ করতেছেন, এটা তারা বুঝে। তো সিম দুইটা থাকলেও প্রবলেম নাই, সেরকম কোনো সমস্যা হয় না। তবে স্ট্রিক্টলি ওইটা হয় ওই যে আইপি অ্যাড্রেসের কথা যেটা বললাম, যে তাহলে ওরা ভাবে কি যে আপনি একজন মানুষ দুইটা অ্যাকাউন্ট খুলে বসে আছেন, এটা ভাবে ওরা। আমি ফাইবারে অ্যাকাউন্ট করা আছে আমার, এটা হচ্ছে আমার ডেস্কটপে কাজ করি এখন ল্যাপটপে, আর সেক্ষেত্রে ওই ওই অ্যাকাউন্ট ইউজ করতে পারবো তো আমি ল্যাপটপে। তারপরে ইয়া করবেন, আর আপাতত কোনো সমস্যাই নেই। আপনি যতদিন না ইনকাম করছেন ফাইবার আপনার পিছনে লাগবে না, যখনই ইনকাম করা শুরু করবেন তখনই আপনার পিছনে লাগবে। ঠিক আছে, আচ্ছা আরো কিছু বেশ কিছু কথা বলি, তারপর হচ্ছে যে এই যে ফাইবারে সেই গিগটা, গিগের কথা বললামই তো, অন্যের গিগ কিন্তু কপি করা যাবে না, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, আপনি আইডিয়া নেবেন, আপনি 10টা অ্যাকাউন্ট ঘাটাঘাটি করেন, এই যে মার্কেট প্লেসে ফাইবারের 10 জনের অ্যাকাউন্ট দেখবেন, দেখবেন তারা কিভাবে সাজাইছে। অবশ্যই যারা মানে বড় বড় সেলার আছে তাদের অ্যাকাউন্ট দেখবেন, যে তাদের গিগুলো কিভাবে সুন্দর করে সাজাইছে, কি টাইপের ইমেজ ইউজ করছে। হ্যাঁ, এই জিনিসগুলো দেখবেন, কিন্তু কখনোই এটা কপি করা যাবে না। একদম হুবহু লিখলেন যে আমার 5 বছরের ইয়ে আছে, আমি দিয়ে দিলাম, আমি গিকে সে লিখছে আমিও লিখি, এগুলো লিখলেই মনে হয় হবে। হ্যাঁ, তবে সুন্দর কিছু কথা আপনাকে লিখতেই হবে যাতে ক্লায়েন্ট আকৃষ্ট হয়, কিন্তু কখনোই কপি করা যাবে না। এই জিনিস দেখলেও কিন্তু ফাইবার ব্যান করে দেয় যে আপনি অন্যের ইমেজ কপি করছেন, যেমন এই যে গিগ এর মধ্যে। হ্যাঁ, ধরেন একটু আগে তো আমরা একটা ইমেজ দেখলাম, এই যে বাপ্পি যেটা দিছে, ধরেন এই ইমেজটা সেম অন্য কেউ ইউজ করছে, ঠিক আছে, তো সে বাপ্পি যায় রিপোর্ট যদি করে বা তাদের চোখেও যদি পড়ে যে এই যে দুইজনের দেখতেছি একই ইমেজ গিগে, দুইজনেরই ব্যান করে দিবে এরকম। আর একজন যদি রিপোর্ট করে কার্ডটা শুনবে, যে আগে অ্যাকাউন্টটা খুলছে তার কথা শুনবে, বুঝতে পারছেন? তো এগুলো কিন্তু অনেক ঝামেলা। ম্যাম আরেকটু যদি ই করতেন, যে পার্সোনাল ইনফরমেশন আর হচ্ছে ইমেলটা যে ইউজ করা হয় এই ব্যাপারে একটু যদি বলতেন। আপনার ইমেল দিয়ে খুলবেন, তবে সবকিছু সলিড রাখার চেষ্টা করবেন, আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। আপনার ইচ্ছা, কিন্তু যেটাই রাখেন বললাম তো সলিড রাখবেন, আপনার নামের সাথে সবকিছু যেন একই রকম থাকবে, ওই যে রাতের পাখি @8of.com এই টাইপ যেন না থাকে, ঠিক আছে, বা princess.com prince.com, তারপর আর কি মেয়েদের আইডি আছে বলেন। আমাদের কি ইউআই ইউএক্স দেখাবেন? ওরে বাপরে, ইউআই ইউএক্স দেখবেন এত সময় কই আপনাদের? ওটা তো আমি বলছিলাম এইচডি এর কথা, অ্যানিমেশনটা দেখাইতে চাইছিলাম। আপনাদের জন্য ইজি হবে, একটা ডিজাইন করে অ্যানিমেশন করে দিলেন তখন দেখানো যায় সেটা। জি ম্যাম, তাহলে একটা ওই এর উপর একটা গিগ দেওয়া যাবে। আচ্ছা, তারপরে আমরা ফাইবারে কাজ করি বা যেখানেই করি, আমরা তো বেশিরভাগই বাইরের ক্লায়েন্টের কাজ করব, তাই না? আর হাতুল ইসলাম জিমটা তো একদম নতুন নতুন লাগতেছে, কি ব্যাপার? ফটোশপ শিখে একদম সেই হয়ে আসছে না? আচ্ছা, ক্লায়েন্টকে হচ্ছে কখনো স্যার ডাকবেন না। যখন আমরা
ফাইবারে আপনারা কাজ করেন, মানে আমরা যখন করি আর কি, নরমালি বাইরের দেশে যেহেতু কাজ করব তো ক্লায়েন্টকে 60 টাকা যাবে। জি বাইরের দেশে ওরা 60 টাকা কাঁধে, জানেন জানেন আপনারা কেউ বলতে পারবেন কাঁধে? যারা হচ্ছে বয়স্ক হয়ে যায় না তাদেরকে কাজ বলে, পছন্দ করে না তারা। এছাড়াও ফাইবারে বেশ কিছু ট্রিক্স টিপস আছে। মিস্টার 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 মিসেস এগুলো দেওয়া যাবে? হ্যাঁ, মিসেস আন্দাজে বলা যাবে না, এখন সে বিয়ে করছে কি করে নাই মিসেস আবার বলা যাবে না। নাম নাম ধরে ডাকলেও সমস্যা নাই, ওটাও তারা প্রেফার করে। হাই হ্যালো দিয়ে কথা বললেই হবে। হাই দিস ইজ সিমন, ব্যাস এই শুরু করলাম কনভারসেশন। আরেকটা জিনিস আছে যেটা আমি আমি নিজেও খুব ইয়া করতাম, আমি খুব বিরক্ত হইতাম যেটাতে সবসময়, সেটা হচ্ছে যে সেলারকে, মানে একটা সেলার আর একটা সেলারকে নক দিচ্ছে, হুদাই আপা ভালো আছেন খাইছেন নি, এরকম একটা ব্যাপার। এগুলা কিন্তু করা যাবে না, এখানে রেসপন্স রেটের একটা ব্যাপার আছে। দেখা যাবে কি আয়েশা এই যে বলতেছে যে হ্যাঁ আপু আপনি আমাকে একটু হেল্প করেন, হ্যাঁ হ্যাঁ আপু আপনি আমাকে একটু হেল্প করেন, আপনি ফেসবুকে মেসেজ দিতে পারেন বা অন্য যে কোনো ভাবে আমাকে, মার্কেট প্লেসে আয়েশা হেল্প করেন আবার কি, সে যদি রিপোর্ট করে যে আমাকে বিরক্ত করতেছে শুধু শুধু হাই হ্যালো দিচ্ছে, তাহলে কি সেখানেও আপনার সমস্যা হবে? ধরেন একটা বাংলাদেশি আর একটা বাংলাদেশি এরকম করে, ইন্ডিয়ানরাও করে আরেকজন, এগুলোই বেশি বিরক্ত হলে ব্লক করে দেই। আয়েশা বলবে যে আমাকে একটু কাজ দেন, আমি কাজ করতে চাই। তো এখন চিন্তা করেন যে বললো যে আমি কাজ করতে চাই, তখন আমি একটা বিজনেস শুরু করলাম, ড্রেসের বিজনেস, আমি বেচাকেনা করতেছি কম বেশি যাইও, ঠিক আছে। আর একজন এসে বললো দেন আমিও কিছু বেচা দেই, আপনার কিছু টাকা দিবো, আমিও কিছু টাকা নিব। এই জিনিস কি আপনার কেমন লাগবে শুনতে? আমার যে পরিচিত আছে বা ভালো কাজ পারলে আমি তোমারও দিব, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে কেন, এখানে হ্যাঁ আপনি তো দেখি অনেক রিভিউ, আমাকেও কিছু কাজ দেন, আপনাকে আপনিও কিছু নিয়েন আমাকেও কিছু দিয়েন, এগুলা কি বলা যাবে বলেন? এজন্যই বলি তো সবসময় কাস্টমার হিসেবে চিন্তা করবেন, বা অন্যকে যখন আমরা বিরক্ত করি বা অন্যকে যখন একটা কথা বলবো, হ্যাঁ সেটা নিজে চিন্তা করবো যে আমাকে যদি এই কথাটা কেউ বলে তাহলে আমার আমার কতটা বিরক্তি লাগবে। তাইলে দেখবেন আসলে আমরা সব মানুষই যে কোনো ইয়াতে যে আমি একজনকে বকা দিচ্ছি, চিন্তা করবেন যে এই বকাটা যদি আমাকে কেউ দিত তাহলে আমার কিরকম লাগতো। এইভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু অনেক সুন্দর হয় সবকিছু, প্রফেশনালিজমটাও থাকে। তারপরে হচ্ছে ক্লায়েন্টকে, এই যে অনেক সময় আছে ক্লায়েন্টকে হচ্ছে নক দেয় হুদাই, মানে একটা কাজ করে গেছে হয়তো দুই তিনটা কাজ আপনাকে দিয়ে করাইছে, তার কাছে কাজ থাকলে কিন্তু সে আপনার আপনার কাজ যেহেতু ভালো আপনাকে সার্ভার আসবে, হুদাই তারা দুই দিন পর পর ভাই কাজ আছে নাকি দেন, কিছু কাজ দেন, আই এম পোর, এগুলো লেখা যাবে নাকি, ক্লায়েন্টকে বিরক্ত করা যাবে না। নরমালি নিজে থেকে ক্লায়েন্টকে মেসেজ দেওয়া যায় না ফাইবারে, কিন্তু ক্লায়েন্ট যখন আপনাদের মানে কাজ যখন শুরু হয় তারপর থেকে হয়তো মেসেজ দেওয়া যায়, তারপর থেকে মেসেজ দেওয়া যায়, কিন্তু
এইসব লেখা যাবে না যে অনেকদিন হয়ে গেছে কোনো কাজকর্ম পাই না, আমাকে কিছু কাজ দেন, এইসব লেখা যাবে না। তবে একটা হ্যাঁ 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 এইসব বলা যাবে না, মানে খুবই প্রফেশনাল কিন্তু একটা জায়গা, এটাই আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি। তো হ্যাঁ আপনি এটা করতে পারেন যে তাদের ক্রিসমাস হয়, তাদের যে এইসব অকেশনাল মানে ইয়াগুলা অকেশন গুলো আছে সেই সময় আপনি আপনি যেহেতু ডিজাইনার একটা কার্ড বানায় দিলেন যে কি ক্রিসমাস থাকে কি কি থাকে না এগুলো দিয়ে একটা কার্ড বানায় দিতে পারেন, তাইলে কি হবে সে আপনাকে স্মরণে লাগলো যে আচ্ছা আমার তো পরিচিত একজন আছে কার্ড নিয়ে আপনাকে থ্যাংকস দিবে, দে আর ভেরি নাইস। ঠিক আছে আপনি যখন ভালো কাজ করবেন আপনাকে খুব ভালো অ্যাপ্রিসিয়েট করবে। বাজে এক্সপিরিয়েন্স আমার খুবই কম হয়েছে কিন্তু বেশ প্রশংসা পাইছি সব সময়, এটা আপনারও পাবেন কাজের ক্ষেত্রে, এবং টিপসও দেয় তারা যদি আপনার কাজ পছন্দ হয় তো দিল, টিপসও দিল। অনেক সময় এমনও হয়েছে যে যত যত টাকার কাজ তার থেকে বেশি টিপসই পাইছি, বেশি খুশি হয়ে যায়। হ্যাঁ অনেক সময় হয় বেশি খুশি হয়ে যায়। একবার অনেক আগের কথা, একবার একজনের ওনার ছেলের বার্থডে, ওর জন্য মনে একটা কার্ড বানিয়েছি, ওইটা ওইটা উনি $20 মেবি করছিলাম, আর সে আরো $25 এরকম টিপসই দিছিল, এরকম হয়। আবার অনেক সময় দেখা যায় তার যত ডলারের কাজ তার অর্ধেক টিপসই দিছে, টিপস দেওয়ার নিয়ম থাকে। তবে টেনশন করেন না, টিপস থেকেও ফাইবার কাটে না টাকা, এই জিনিসটা ঠিক না। আমি যেটা বললাম না যে $700 কাজ পাইছে, প্রথমে ভাইয়ারটাকে $50 কাজ দিয়েছে, প্রথমে $50 কনফার্ম করছে, তারপরে ভাইয়ারটাকে বলছে যে আমার এই কাজগুলো করতে হবে, পরে ভাইয়ারের $50 কাজ ক্যান্সেল করে তাকে $700 কাজ দিয়েছে, এজন্য তো আমরা বেশি অভাব হয়েছি। $700 অনেক টাকা, অনেক টাকা। এখন সে তার অনেক কৃতজ্ঞ হয়ে থাকলে ভালো হইতো আর কি। ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো অনেক দিনের, অনেক সময় লাগায় করতে হয়। জি ম্যাম অনেক যাই হোক সব কাজই আসলে সময় নিতে হয়। শেষ করার পরে নিজের ক্যারিয়ার কোথায় ডেভেলপ করব সব কাজ করি আমি, সব থেকে আগে নাড়াচাড়া করি। হ্যাঁ হ্যাঁ সেটাই, সবকিছু জানবেন তারপর যেটা ভালো লাগবে সেখানেই দিবেন আর কি, নিজেরই মন টানবে সেই জায়গাটায়। তো এইটাই গেল হচ্ছে যে ক্লায়েন্টকে শুধু শুধু বিরক্ত করা যাবে না, আমাকে কাজ দেন কাজ দেন। তারপর কভার লেটার যেটা বলছিলাম, কভার লেটারের ব্যাপারটা, কভার লেটারও আপনাকে অনেক সুন্দর করে সাজাইতে হবে, এবং কারোটাই কপি করা যাবে না, কপি তো করাই যাবে না। যে ও লিখছে যে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এই এই কাজ করি, আপনাকে কাজ দেন, তা আপনাকে সেই কাজটা করা যাবে না, এটা তো বললামই তাই না, বলছি না এই কথা। যদি এরকম হয় যে আমি কিছু লিখলাম যে এটা অন্যজন সাথে ম্যাচ করে, আমি নিজে থেকে লিখলাম একটা জিনিস, তখন কোনো সমস্যা হবে? ম্যাচ করে বলতে আপনি আপনার মতো করে লিখবেন, অবশ্যই নাইসলি প্রফেশনালি সেটা লিখবেন, হুবু না শুনেন আপনি কিছু মডিফাই, হ্যাঁ হ্যাঁ কিছু ম্যাচ করতেই পারে, কারণ কথা তো একই যে আমি কাজ করতে আমি কাজ পারি তাই না, এবং আমি আপনাকে বেস্ট সার্ভিসটা দিব, এই কথা তো সবাই লিখবে, কিন্তু এই একটা লাইন দিয়ে তো কপিরাইট হয় না। কেউ আছে কি এটা কি জন্য বললাম, অনেকেই আছে অন্যেরটা হু হু কপি করে নিয়ে বসায় দেয়, এই জন্য কারণ আমি আমি আপনাকে বেস্ট কাজটা দিব, এটা কিন্তু সব সেলারই তার ক্লায়েন্টকে বলবে, তো এটা তো আসলে কপি করার কোনো কথা না, এটা তারও তো আরো ভিতরে অনেক কথা আছে তাই না, সেই জিনিসগুলো করছে খুবই কিছুই কপি করে। আচ্ছা এখানে আমি সাপোর্ট কি জানি, বারবার স্টুডেন্টকে বলে দেয় যে এই কপি যেন ভালপার দিকে কেউ না যায়, বারবার রিপিট করে একই কথা, কপি করেন না কপি করেন না, একটা লাইফ শেষ হয়ে যাবে, প্রত্যেকটা টিচারই ম্যাম এই কথা বলে যায় করে, কেউ কপি করবেন না লাইফ শেষ হয়ে যাবে। কপি করলে কারণ এটা এটা বললাম না উইদাউট মানে কোনো নোটিশে ব্যান করে দেয়, বুঝতে পারছেন তো, এই জন্য বারবার সবাই বলে কপির ব্যাপারটা একটু স্ট্রিক্টলি। অনেকে আছে যে এরকম হুবু কপি করে দিতেছে, দেখতেছে এই এই সেলার তো খুব ভালো কাজ করে এইগুলা লিখছে, তাহলে ক্লায়েন্ট আমার কাছে এগুলো লিখে আমি আমার কাছে আসবে, আপনি আপনার মতো করে লেখেন, যতটুকু যাই বুঝেন তাই লিখেন। আপনি বড় বড় সেলারদের
দেখেন অ্যাটলিস্ট 20টা অ্যাকাউন্ট ঘাটেন যে কি লিখছে তারা কিভাবে সাজাইছে 20টা যখন দেখবেন না আপনার মাথায় এমনি চলে আসবে যে আচ্ছা তাহলে এইভাবে এই কথাটা লিখতে হবে প্রথমে বাংলা করেন সেটাকে বাংলা করেন তারপরে ইংলিশে সুন্দর করে বুঝান তারপরে মার্কেটিং এর যে ব্যাপারটা আছে আমরা এই যে ফেসবুকে মার্কেটিং বা এই যে মার্কেটিং এর যে ব্যাপারগুলো অনেকে লিংকডইন এ দেয় বিভিন্ন গিগটা শেয়ার করে আর কি গিগ শেয়ারটা আসলে মানে আপনাকে কাজের জায়গায় ই করতে হবে আগে এরা এখানে সেখানে শেয়ার করলে হবে না জি ম্যাম তাই না যেসব গ্রুপে যেসব বায়াররা থাকে বায়াররা থাকে সেখানে যাইতে হবে আমি একটা গিগ করছি আমি ফেসবুকের বিষয়ে আর আমি মানে ফেসবুক ক্রিয়েট করব আর আমি লিংকডইনে সেটা প্রকাশ করে ইয়া করতে তখন এটা ঝামেলা করে হ্যাঁ র‍্যাবিটে হ্যাঁ ওইটাই সেই যে টুইটারে হচ্ছে কি বাইরের দেশে তো বেশিরভাগই আমাদের আমরা যেরকম ফেসবুক চালাই আমরা ইন্ডিয়া মানে বাংলাদেশ ইন্ডিয়ারাই তো বেশি ফেসবুক চালায় বাইরের দেশে কি বেশি স্ন্যাপচ্যাট ইউজ করে ইনস্টাগ্রাম টুইটার এসব ইউজ করে লিংকডইন তো এই এইগুলা জায়গায় নিজের প্রোফাইলে আসলে এগুলো শেয়ার করে লাভ নেই আপনাকে কাজের জায়গাটাই যায় শেয়ার করতে হবে আপনার গিগটা যেখানে সার্ভিস লেনদেন হয় এই টাইপের গ্রুপ যেগুলো হ্যাঁ সেই গ্রুপে অ্যাড থেকে আপনার সার্ভিসটা সেখানে আপনার গিগটা সেইখানে শেয়ার কারণ ডিজিটাল মার্কেট এই যে ইয়ার গ্রাফিক্স এর গিগ যদি শেয়ার করতে হয় আমি ডিজিটাল মার্কেটার আছি আমাকে সব দিবেন একটা ইয়া করবেন আমি শেয়ার করে দেব গিগ সমস্যা নেই এই যে আপনাদের মধ্যেই তো আছে ওনাকে বলবেন শেয়ার করে দিতে না কিছু খাওয়ায় দিলেন চা বিস্কুট ওই যে ম্যাম কোথা থেকে একটা ফাইবারে গিগের কি কই দিবে মার্কেটিং করলাম না মার্কেটিং করলাম হ্যাঁ হ্যাঁ সেটাই ওরকম গিগের মানে প্রমোশন যেগুলো আর কি গিগ প্রমোশন মানে আগামী কাল গিগের ইয়াতে এবেক ইয়া ধরবেন লাস্টে তো না আগামী কাল ফাইবারের অ্যাকাউন্ট খুলবো আর ইলাস্ট্রেটর কি আপনারা ইনস্টল করতে পারছেন জি ম্যাম আমি করছি ওই আপনারাই করছেন ম্যাম 2020 টা মানে 2020 হয় না আবু ইলাস্ট্রেটর কি দেয়া হইছে আমি লিংকটা পাই নাই ওটার আপনি কোন দুনিয়ায় থাকেন হ্যাঁ আপনি আর কিছুই পাবেন আমি একটু ব্যস্ত থাকি তো তার ফলে মেসেঞ্জারে তো আমি ফেসবুক ইউজ করি না খুব একটা মাঝে মধ্যে যাই হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপ অ্যাড নাই না হোয়াটসঅ্যাপ আমার এই ফোনে হোয়াটসঅ্যাপ চালাতে পারি না নেটওয়ার্কের বাইরে লো আমি নেটওয়ার্কের বাইরে লো আমি কি করব আমি তাহলে আপনাকে একটু লিংক দিয়ে দেব শরীয়তপুর আসি এসে আপনাকে দিয়ে যাই আচ্ছা যেভাবে আচ্ছা দেখেন এখন ওই লিংক ফেসবুকে কোথায় দিছি ওই বাপি থেকে নিয়েন বা আপনার ক্লাসে বাকি যারা আছে আমি তো বলছি আপনাদেরকে ইলাস্ট্রেটর আমি 18 টা ইউজ করি আপনাদের যদি আপডেট ভার্সন লাগে ইউজ করতে পারেন সমস্যা নাই তবে আমি আপনাদের ক্লাস করাবো 18 এ তাহলে 18 এ এটিম সেটআপ দিছি হইছে আচ্ছা ঠিক আছে এরপরে লাস্ট আমরা ক্লাস শেষের দিকে আরো কিছু কথা বলবো যে মেইন জিনিসটা কি ইংলিশ জানতে হবে এই কথাটা আমি আগেও বলছি যে ইংলিশটা জানতে হবে ইংলিশটা কারণ কি সব বেশিরভাগই ক্লায়েন্ট আমি বলছি বাইরের এবং আমেরিকান তারা কেউই কিন্তু বাংলায় কথা বলবে না সো ইংলিশটা খুব ভালো মতনই জানতে হবে বুঝতে হবে অ্যাট লিস্ট যদি কারো এখনো সমস্যা থাকে ইংলিশের হয়তো প্রথম প্রথম প্রবলেম গুগল ট্রান্সলেট করলেন বা গুগল ট্রান্সলেটে অবশ্য ক্লিয়ারলি এত সুন্দরভাবে সব আসে না অতটুকু তো আমরা মনে হয় সবাই জানি যে একটু ঠিকঠাক করি গুগল ট্রান্সলেট থেকে ঠিক আছে আর হ্যাঁ পুরোপুরি হয় না কিন্তু যেখানে যেখানে ভুল আমরা তো ধরতে পারি সবগুলো ওয়ার্ডগুলো পাওয়া যায় ম্যাম ওয়ার্ডগুলো ইউজ করা যায় ওয়ার্ডগুলো ইউজ করা যায় বাট বুঝাইতে হবে নিজেকেই সুন্দর করে আর কি যদি আপনি ক্লায়েন্টকে আসলে আপনার ভাষা দিয়ে পটাইতে হবে আপনি যখন দেখবেন যে আপনি তার সাথে সুন্দর করে কথা বলতেছেন ফ্লুয়েন্টলি সে আরো কাজ দিতে আগ্রহী হবে এইটাই যেটা বলতেছিলাম যে ইংলিশটা আসলে কতটা ইম্পর্টেন্ট ওয়েন আর কাজ তো অবশ্যই এখন ইংলিশের কথা আলাদাভাবে বলতেছি যে আমি যতই কাজ জানি দেখা যাবে ইংলিশটা না জানলে আগাবে না আসলে বুঝতে পারছেন এই যে ধরেন এই যে বাপ্পি যখন বলতে যাবে যে আমি ডিজিটাল মার্কেটিং এর কাজটাও জানি
এই কথাটা তো বলতে গেলেও তাকে খুব ভালোভাবে সুন্দর করে এটা উপস্থাপন করতে হবে, তাই না? আগে এটাও যে এটা হাবি জাবি বললে তো হবে না, সুন্দর করে সেটা বলতে হবে যে আমি এরকম কাজ জানি, বা সেটা আরো সুন্দর করে। আমি ইংলিশে অবশ্য কাঁচা, কিন্তু চেষ্টা করতে হবে এই আর কি। লাস্টে যে কথাটা বলবো সেটা হচ্ছে অবশ্যই নিজের প্রতি তো যত্নশীল থাকতেই হবে, কারণ ফ্রিল্যান্সিং এ এই যে আমার ধরেন এখন তো আমার এই দুই দিন ধরে যে চোখে যে প্রবলেমের কথা বললাম কালকে থেকে এটা শুরু হয়েছে। আমি তো বলছি যে পিসি সামনে বেশি বসতে না, পিসি মোবাইল থেকে দূরে থাকতে, এই যে এই জিনিসগুলো। আমি তো আগে যখন কাজ করতাম দেখা যেত কাজ করতেছি 4-5 ঘন্টা বা একটুখানি বসে কাজ করে উঠে যাইতাম, এখন তো একদম উঠতেই পারি না, টানা একদম বসেই আছি, আপনার কথা বলতেছি দেখতেছি, পিসির দিকে চোখ না চাইলেও তাকাইতে হয় আমাকে, একাই চলে যায় সব। একটা সময় যখন কাজ করতে নিলে তো ব্যায়াম ট্যাম করতে হবে এই আর কি, টানা বসে কাজ করা যাবে না, হয়তো আধা ঘন্টা পর পর একটু উঠে একটু হাঁটলেন, 1-2 মিনিট হেঁটে আবার বসলেন, তারপর একটা মানে চেয়ার সোজা করে বসার মতো। কারণ আমি নিজেই অবশ্য খুব অলস, এভাবে ওভাবে বসে থাকি, তো আপনারা হচ্ছে মানে যেটা বললাম এটা আসলে সত্যি কথা, চেয়ার একদম সোজা থাকবে, পিঠ সোজা করে বসতে হবে, তাহলে হ্যাঁ ওভাবে বসে কাজ করতে হবে। এইটাই দেখা যায় রাত জাগতে হয় প্রচুর, শরীর খারাপ করার একটা সম্ভাবনা থাকে, রাতের ঘুমটা খুব প্রয়োজনীয়, এটা আসলে রাতের ঘুমটা ভালো না হইলে সারাদিনই খুব খারাপ যায়। তো এই এইগুলোই আর কি, এগুলো সবকিছুই মেনটেন করতে হবে, কারণ একটা সময় আমারও দেখা গেছে অনেক রাত জাগতে হচ্ছে, ক্লায়েন্ট কখন নক দিবে কখন নক দিবে, আমি যদি অনলাইনে না থাকি ঠিক আছে এটা হবে, কিন্তু একটা সময় দেখবেন যে আপনার ক্লায়েন্ট গুলো যখন পরিচিত হয়ে যাবে তখন সে জানে যে আপনি ঘুমাচ্ছেন, আপনাকে অটোমেটিক একটা অর্ডার দিয়ে চলে যাবে। হ্যাঁ আমার আমার একটা প্রথম দিকে এরকম সমস্যা হইতো, কিন্তু পরে কিন্তু এই জিনিসটা সলভ হয়ে গেছে, আমার ক্লায়েন্টরা এমনি আমাকে দিয়ে যায়, আর যখন বেশি ভালো রিভিউ হবে দেখবেন ক্লায়েন্ট এমনি লেট করে রিপ্লাই দিলেও ক্লায়েন্ট অন্য সেলারের কাছে যাচ্ছে না, আপনার কাছে আপনার রিপ্লাইয়ের জন্য সে ওয়েট করতেছে, এরকম বেশ কিছু এক্সপিরিয়েন্স আমার নিজেরও আছে। রাত 3টায় নক দিছে, আমি পরের দিন দুপুর 12টায় তাকে রিপ্লাই দিচ্ছে এবং সে তখনই সাথে সাথে আমাকে অর্ডারটা দিচ্ছে, মানে এই জিনিসগুলো আমি যখন প্রথম প্রথম দেখতাম আমার খুবই ভালো লাগতো, তো মানে আমি তো পুরাই অবাক হয়ে যেতাম যে প্রচুর খুশি, ওটা ভাটার কথা না, হ্যাঁ কারণ আমি জানি যে দূর আমি ঘুমাইছিলাম সে হয়তো অন্য কাউকে কাজটা দিয়ে দিছে, তাই না? এটাই তো ভাবা স্বাভাবিক যে সে তো আর আমার জন্য বসে নাই, হ্যাঁ কারণ কত কত সেলার আছে ফাইবারে, না যখন দেখতাম যে না সাথে সাথে রিপ্লাই দিচ্ছে বা সে হয়তো পরের দিন তার সকালবেলায় রিপ্লাই দিয়ে বলতেছে অর্ডারটা দিতে অর্ডার দিছে, এটা খুবই ভালো লাগতো। তো ওই জিনিসটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাদেরও, তো অনেক কিছুই বললাম, হয়তো উপকৃত হয়েছেন অনেকেই জানতে পারছেন। ম্যাম আরেকটা প্রশ্ন রয়ে গেল ম্যাম, বলেন। যোগাযোগ করতে যাবেন না, তাইলে ওরা আপনাকে আরো বেশি নজরে রাখবে, ধরেন কোন ক্লায়েন্টের সাথে আপনার ঝামেলা হয়েছে, হইতেই পারে ঝামেলা, সেই ফাজিল ক্লায়েন্ট বহুত আছে। একটা জিনিস মনে রাখবেন যে আমাদের মানে এই মার্কেট প্লেসে ফাইবারে বিশ্বাস করে ক্লায়েন্টকে বেশি দাম দেয় ফাইবার, বুঝছেন, সেলারের থেকে, কারণ সেলার বহুত আছে এই জন্য সেলারদের তারা গণাই ধরে না। তো দেখা যায় কি ক্লায়েন্ট যদি রিপোর্ট করে দেয় না তাহলে হচ্ছে ব্যান করে দিবে, তো ক্লায়েন্টের আপনার হয়তো লস যাচ্ছে কিছু টাকা, লস করে হইলেও আপনার অ্যাকাউন্টটা বাঁচানোর জন্য ক্লায়েন্টের সাথে সব মিটমাট করে ফেলবে, দেখা যাবে সে বলতেছে আমার অর্ডার ক্যান্সেল করেন ক্যান্সেল করেন, কাজ পছন্দ হয় নাই, ঝামেলায় যাওয়ার দরকার নেই, হয়তো তাকে বুঝাইলেন না বুঝতে চাইলে ক্যান্সেল করে দিলেন,
কিন্তু ঝামেলায় যায় না। তবে সাকিব তুমি যারা বলছো যে তুমি ইন্টারনেট প্রোভাইড একবারে তুমি বাদ দিয়ে দিবা কোনো সমস্যা নাই, যখন ফাইবার দেখবে যে তুমি একাই পিটি থেকে আরেকাই পিটি আসছো আর ওই আইপিতে ফিরো যাইতেছো না এই পিটি ব্যবহার করতেছো তখন ফাইবার তোমাকে অ্যাডজাস্ট করবে। আচ্ছা সেটাই সেটাই আমি বলাচ্ছিল জানাচ্ছিল ওটা কোনো সমস্যা নাই আর ওটা হইতেই পারে চেঞ্জ হয়ে বারবার চেঞ্জ হওয়া যেটা ওটা করা যাবে না। হ্যাঁ বারবার চেঞ্জ করা যাবে না দিতে পারবো।